আমি যাবো না, কোথাও যাবো না, বিয়ে করবো না আমি। মীরা বেগম নরম মনে মানুষ, তারও চোখ ভরলেও চলে। এগিয়ে গিয়ে বর্ষার পিঠে হাত বুলিয়ে বলেন, বোকামি, তুই কি একেবারে যাচ্ছিস নাকি মন চাইলে আসবি? বর্ষার মায়ের বুকে থেকেই জোরে জোরে দুদিকে মাথা ঝাঁকায়। এই যুক্তি মানে না সে। মীনা বেগম ময়মুনাকে কপট ধমকে বললেন মীনা বেগম ময়মুনাকে কপট ধমকে বললেন কি শুরু করলি তুই মুনা? মেয়েটা যদি বিয়ের দিন কেঁদে চোখ ডাবায় ভালো লাগবে সাজলে? রাশিদও এগিয়ে এলেন, মেয়ের মাথায় হাত রাখলেন, স্ত্রীকে বললেন, নিজেকে সামলাও, মেয়েটা যে কাঁদছে খুব। ময়মুনা বহু কষ্টে কান্না থামালেন, চোখ মুছলেন, মেয়ের মাথা বুক থেকে তুলে গাল দুটো আঁচলে নিলেন, আদরে স্বরে বললেন, খুব সুখী হবি তুই দেখিস। বর্ষা কাঁদছে তখনও। মীনা বেগম রান্নাঘর আর জটলা থেকে বেরিয়ে এলেন, কোমল আদরে নেত্রে উপরে ঘরের দিকে তাকালেন। তার নিজেরও তো দুই মেয়ে, একদিন প্রকৃতির নিষ্ঠুর নিয়ম অনুসারেই ওদেরকেও পাঠাতে হবে পরের ঘরে। তার বুকটা ভাবে পুরবে না তখন, ভাবতেই কান্না উগলে আসে যেন। তিনি যত্র এগোলেন সেদিকে, মেয়ে দুটো এখনো ঘুম থেকে ওঠেনি, এই ফাঁকে একটু আদর করে আসবেন গিয়ে। ওরা তো ভাবে মা সারাদিন বকে থমকায়, কিন্তু পৃথিবীতে মায়ের মতো ভালো যে কেউ বাসে না, সে কি কোনো সন্তান বোঝে? সাদের সিঁড়ি বেয়ে উঠছে, হাতে সবুজ আপেল শূন্যে ছুঁড়ে আবার ধরে ফেলছে সেটাকে। এর মধ্যেই পথে বাঁধল মারিয়া, মেয়েটা সবে ঘুম থেকে উঠেছে, এলোমেলো কেসে হাড়ি তুলতে তুলতে সাদেবের সামনে পড়ল। ওকে দেখা মাত্রই সাদেব ঠোঁট টিপে হাসল। গত রাতে মেয়েটাকে যেই পরিমাণ নাকানে চুবানি খাইয়েছি সেই কথা মনে করেই মারিয়ার গা জ্বলে গেল। তাতে সাদেব হেসে পাশ কাটাতে গেলেই সে হা হুতাশ করে বলল, ইস ইয়া আল্লাহ, সকাল সকাল কার মুখ দেখলাম, পুরো দিনটাই খারাপ যাবে এখন। সাদেব দাঁড়িয়ে গেল অমনি, পেছনে না তাকিয়ে নিজেও হা হুতাশ করল। আসলেই কাকে দেখালে মাবুত? এসব ম্যালেরিয়া ট্যালেরিয়াকে আমার থেকে দূরে রাখো প্লিজ, গড প্লিজ, মারিয়া সতর্ক কণ্ঠে বলল। ম্যালেরিয়া কাকে বলছেন? নির্লিপ্ত জবাব, আপনাকে, মারিয়া হা করে বলল। আপনি আমাকে ম্যালেরিয়া বললেন? সাদেব অবুঝের ভান করল, বেশি সম্মান দিয়ে ফেললাম, মারিয়া ভীষণ রেগে বলল, আপনি আমার সুন্দর নাম বিকৃত করছেন। করছি, মারিয়া দাঁত চেপে চোখ বুঝল, গা ছেড়ে শ্বাস নিয়ে বলল, সে তো করবেনই, আপনার এসব আজে বাজে কথা ছাড়া ভান্ডারে আছেই বা কি? এই যে আপনি একজন তালকানা, রাতকানা, দিনটানা, আমি কি একটাও বলেছি? বলিনি, কারণ আমি ভদ্র ও সভ্য মেয়ে, আপনার মতো অসভ্য আর ঠোঁট কাটা নয়। সাদেব ফুঁসে উঠল, আঙুল চেয়ে বলল, দেখুন আপনি একজন ইয়ে বলে কিছু বলছি না, না হলে, মারিয়া চোখ ঝাপটে হেসে বলল, আমাকে ঠিক যতটা ইয়ে ভাবছেন আমি ঠিক ততটা ইয়ে নই, একটা সুযোগ পাই বুঝিয়ে দেব কেমন। সাদেব জবাব দিতে চাইল, এর মধ্যে জবা বেগমকে আসতে দেখে থেমে গেল, তবে চাপা কণ্ঠে হুঁশিয়ারি দিল, মা আসছে বলে বেঁচে গেলেন। মারিয়া হাত নাড়ল যেন মশা তাড়াল। সাদেফ আর তাড়ায় না, মেয়েদের সাথে কথা বলতে দেখলে মা উল্টা পাল্টা ভাবে যদি, তাড়াহুড়ো করে প্রস্থান নিল। জবা বেগম মারিয়া মুখোমুখি হতেই দুজনেই মৃদু হাসল, তিনি চলে গেলেন ঘরে। মারিয়া বুকের সাথে হাত ভাঁজ করে ঠোঁট কামড়াল, মনোযোগ দিয়ে ভাবল, এই সাদা মূলাটারে যে কিভাবে সায়স্থ করি। প্রিয় ব্রাশ পেস্ট লাগিয়ে এসে কলপারে দাঁড়ালো, ট্যাঙ্কের পানি বরফের মতো ঠান্ডা, শীতকালে টিউবওয়েল থেকে যে গরম পানি পড়ে সেটা দারুণ লাগে তার। সে শান বাঁধানো ফ্লোরে দাঁড়াতে যাবে তক্ষণই পানি নিতে এলেন একজন মধ্যবয়সী নারী, কোমরের হাড়ে বড় সাজের কলছি গোজা, পরনে সুতির কাপড় পেঁচিয়ে মাথায়ও ঢেকেছেন, পাশেই বাড়ি তাদের। কোনাকে দেখে পিয়ুষ সরে জায়গা দিল, ভদ্রমহিলা ওর দিকে তাকাতে তাকাতে কলস পাতলেন টিউবওয়েলের নিচে, তারপর তীক্ষ্ণ চোখে পিউয়ের আপাত মস্তক দেখলেন, ভীষণ কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন, এই বাড়ি তো বেড়াই বেড়াইছো? পিউ মাথা দুলিয়ে বলল, জি। রাশিদ ভাই কি হয় তুমি গো? আমার মামা, মহিলাটি ভ্রু তুলে বললেন, তুমি কার মাইয়া, মায়ের নাম কি? জি মিনা পারভিন,
মুহূর্তেই গদগদ হয়ে উঠলেন তিনি। পান খাওয়া লাল দাঁত বের করে হেসে বললেন, ও তুমি মিনা আপার মাইয়া, আগে কইবা না, তোমারে দেখছি হেই কবে, ডাঙর হইস অনেক, কোন ক্লাসে পড়ো? এসএসসি দেব। বুঝলেন না তিনি। হ্যাঁ কি দিবা? মানে ইন্টার দেব। ও ভালা, তোমার বড় বোনের বিয়া হইছে? না হয়নি। মহিলাটি ভুল গুছিয়ে বললেন, কেন বিয়া দাও না কেন, কোনো সমস্যা? উদ্বেগ নিয়ে বলল, না না সমস্যা কেন হবে, আপু তো পড়ছে এখনো। মহিলাটি মাথার কাপড় কানের দুপাশে গুছিয়ে বললেন, হোনো মাইয়া, মানুষের এত লেহন পড়ান ভালো না, তাড়াতাড়ি বিয়া সাদি করণই ওইল তোক আসল কাম, শুরু একটা জীবন বাঁচবা কয়দিন, আইসা বাদ দাও, তোমার তো চেহারা সুরত মাশাল্লাহ, গার রংটাও টকটকা, আমার ধারে ভালো পোলা আছে, তোমার আম্মার লগে কথা কইয়া দেখি, কি কও? পিও হতভম্ব হয়ে বলল, এসব কি বলছেন, আমি তো এখনো ছোট। মহিলাটি বললেন, আরে কির ছোট, তোমাকে নাখান বয়সে, আমার পোলাপানা ছিল দুইটা, এখনই তো শৈল মরণের দেওয়ানের সময়, এইটাই বয়স বিয়া করণের বুঝছো, পরে বয়স বাড়লে কোনো পলারাতে দাম পাইবা না। বলার সাথে বুড়ো আঙ্গুল চিৎকার করে দেখালেন তিনি, কেউ চেহারা গোটালো, এর মধ্যে পেছন থেকে জবাব ছাড়ে, ওর বিয়ে নিয়ে আপনাকে ভাবতে হবে না, তার জন্য আমরা আছি। পিউ ফটাফট ঘুরে তাকায়, তাকালে নারীটিও ধূসো এগিয়ে এসে পিউয়ের পাশে দাঁড়ায়। ভদ্রমহিলা একবার ওকে পা থেকে মাথা অবধি দেখে পিউকে শুধালেন, কেডা? পিউ বিপাকে পড়ল, এই প্রশ্নটা সব থেকে বিব্রতকর তার কাছে। ধূসরের পাশে ভাই শব্দ লাগাতে বুকটা ফেটে যায় যে, মিহি কণ্ঠে বলল, কাজিন। কিজিন? আমার চাচাতো ভাই। মহিলাটি মাথা দুলিয়ে বললেন, ও তোমার ভাই, বড় ভাই, কেন? পিউ নাক ফোলায়, মুখ খোলার আগেই ধূসর ভুল শুধরানোর ভঙ্গিতে বলল, চাচাতো ভাই, আপনার পানি নেওয়া হয়নি? তিনি বুঝতে না পেরে যে পথ দিয়ে এসেছেন সে পথ দিয়ে বের হবেন, রাস্তাঘাটে ঘটকালি করেন ভালো, কিন্তু আমাদের বাড়ির মেয়েদের বিয়ে নিয়ে আপনাকে নাক গলাতে কেউ বলেছে? সোজা সাপটা ভনিতাহীন উত্তরে নাইটি চুপসে গেলেন, মুখ ছোট করে মাথা নাড়লেন দুদিকে, পরপর কল চাপার গতি বাড়িয়ে দিলেন, নিমিশে এই কলস ভরে উঠল, পানি উপচে পড়ল। ধূসরকে একবার দেখে কলসটাকে পেয়ের কোমরে তুললেন, দ্রুত পায়ে ছাড়লেন বাড়ির আঙিনা। ধূসর বিরক্ত হয়ে দেখছিল, চোখে নিয়ে পিউর দিকে ফেলতে দেখল মেয়েটা আবার হা করে তাকিয়ে, ধূসর ভ্রু শিথিল করল, দু আঙ্গুল দিয়ে পিউর ঠোঁট চেপে ধরে হাঁটুকুন আটকে দিয়ে বলল, গ্রামে অনেক মা আছি, মুখ বন্ধ রাখ, ঢুকে যাবে না হলে। পিউ নড়ে চড়ে ওঠে, ঠিকঠাক হয়ে দাঁড়ায়, এরই মধ্যে গলায় তোয়ালে ঝুলিয়ে হাজির হয় সাদিফ, সাথে বেলাল, রাদিফ, রোহান এরাও আছে। সাদিফের বর্ণে লুঙ্গি খালিকা, ধূসরকে দেখে কপাল কুচকে বলল, কোথায় যাচ্ছিস? সে হই হই করে জানালো, নদীতে গোসল করব, যাবে? পিউ অবাক হয়ে বলল, নদীতে? আপনি তো সাঁতার জানেন না ভাইয়া, ডুবে গেলে? সাদিফ চিন্তিত কণ্ঠে বলল, সে তো জানি না, কিন্তু বেলাল বলেছে ও সামলাবে। ধূসর বলল, তোর মতো গাট্টা গোট্টা লোক ডুবতে নিরে, ও পারবে তুলতে? আর রাদিফ তুই কোথায় যাচ্ছিস? ভাইয়ের চোখ দেখে ছেলেটা গুটিয়ে গেল, ভীত কণ্ঠে বলল, আমিও একটু। বাহ, তোরা যে দল বেঁধে পানিতে ডুবে মরতে চাস আগে জানাবি না, তাহলে বাড়ির পেছনের পুকুরটা কি দোষ করলো? ওখানে গিয়ে মর, নদীর থেকে বেটার আই থিঙ্ক, অন্তত লাশটা খুঁজে পাওয়া যাবে। ধূসরে নিরুৎসাহিত কথাবার্তা, সাথী অসহায় নেত্রে বেড়ালের দিকে তাকালো, ও মহাচিন্তায় পড়েছে। সত্যি তো রোহানা সেই সাঁতার জানে, ওদের দুজনে কিছু হলে তুলতে পারবে? সে মাথা চুলকে বলল, সাদিফ ভাই তাহলে কি থাকবে আজ? রাদিফ কাঁদো কাঁদো হয়ে বলল, আমার যে খুব শখ নদীতে গোসল করব। ও বড় ভাইয়া, ও বড় ভাইয়া, তুমি চলো না আমাদের সাথে, আমরা ডুবতে নিলে তুমিও তুলতে পারবে, তোমারও তো অনেক শক্তি, কত ভারী ভারী ডাম্বেল তোলো। উজ্জ্বল হয়ে আসে সাদিফ, সেও সুর মেলায়, হ্যাঁ হ্যাঁ ভাইয়া তুমিও চলো, তাহলে আর চিন্তা নেই। ধূসর নাকচ করল, না আরে চলো না, মজা হবে, এসো এসো, এই বেলাল
ভাইয়ের জন্য একটা লুঙ্গির ব্যবস্থা করো তো। যাবো না বললাম না, ছাড় সাদিফ। আরে কে শুনে কার কথা, সাদিফ আদিফ সব কটা মিলেই ধূসরের দুবাহু টেনে টুনে নিয়ে চললো। বিলাল আবার বাড়িতে ঢুকলো তার জন্য লুঙ্গি আনতে। পিয়ুষ সব দেখে হাসল, বুক ফুলিয়ে দীর্ঘ একটা শ্বাস নিল। কবে যে মানুষটাকে মনের কথা বলবে। মারিয়া চোরের মতো পা ফেলে ফেলে ঘরে ঢুকলো। আপাতত সাদিফ আর ধূসরের দখলে যেটা, দরজা চাপিয়ে ভেতরে এলো। আশেপাশে তাকালো, খুঁজলো কিছু। কাঙ্ক্ষিত বস্তু পেতেই লোলুপ দৃষ্টিতে তাকালো। চেয়ারের উপর ভাঁজ করে রাখা সাদিফের মেরুন পাঞ্জাবি আর সাদা পাজামা সেট একটু আগে সুনিপুণ হাতে আয়রন করে রেখে গেছে সে। গোসল সেরে এসে এগুলি পরবে। মারিয়া ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখেছিল, বুঝতে বাকি নেই মহারাজ বিয়েতে এটাই পরিধান করবেন। সেই থেকেই তককে তকে ছিল সে। যেই মাত্র ঘর খালি হয়েছে লুফে নিল সুযোগ। মারিয়া ওনার নিচ থেকে ডান হাত বের করলো, ছোট্ট একটা পরিথিন নিয়ে এগিয়ে গেল। যেতে যেতে বেশ কবার দেখে নিল পেছনে, পাছে এসে পরে কেউ। কাপড়গুলোর কাছে এসে পলিথিনের মুখ খুলো, বেরিয়ে এলো সবুজ সবুজ কিছু অমসৃণ পাতা। ক্রুর হাসলো সে, পাঞ্জাবিটা দেখে চেয়ে বিড়বিড় করলো। মারিয়ার সাথে পাঙ্গা, রাতকানা মশায় এবার বোঝাবো মজা। সব কটা পাতা পাঞ্জাবিতে ডোলে ডোলে দিল, তারপর কিছু রেখে দিল পকেটেও। কাজ শেষে হাত ছেড়ে সাবধান করল, পরের বার আমার সঙ্গে লাগতে এলে আজকের কথা দুবার নয় ১০ বার ভাববেন, ওকে? যেন সত্যি সাদিফকে শাসালো সে। ঠিক কাল যেভাবে হেসেছিল সাদিফ সেইভাবে হাসলেও মারিয়া। মেয়েটাকে সামনে থেকে ছুঁড়ে পেছনে ফেলল, হাঁটতে হাঁটতে গুনগুন করে কান ধরল। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। বিশাল বাড়ি হইচুয়ে পরিপূর্ণ, বরযাত্রী রওনা করেছেন, মাত্রই খবর পেলেন রাশিদ। বাড়িতে ঢুকে মুত্তালিব মেয়েকে সাজানোর পায়তারা দিলেন। পুষ্প মারিয়া হুকুম মাত্রই অবঢোকন আর বর্ষাকে নিয়ে বসে গেল। মারিয়া শাড়ি পরাবে আর মেকআপ করাবে পুষ্প, ওর আবার সাজগোজের হাত ভালো। গ্রামের যত মানুষ দাওয়াতে এসেছে তাদের ভিড়ে নিমেষেই ভরে গেল ঘর। সবাই উৎসুক হয়ে দেখছে বর্ষাকে বিছানায় বসিয়ে সাজাচ্ছে ওরা। ঘরটাও বেশ বড়সড়, অথচ আজ যেন শ্বাস ফেলারও জায়গা হচ্ছে না। শীতের মধ্যেও ছুটে আসছে প্রচণ্ড গরম। পিওয়া দাঁড়িয়ে থাকতেই পারে না, দম বন্ধ হয়ে আসছে তার। সাথে পড়েছে ভারী লেহেঙ্গা, সেজেছে কখন অথচ ঘর ছাড়েনি। আসলে মন ভালো ছিল না, ধূসরের সাথে ম্যাচিং করার মতো আর একটাও জামা নেই বলে বাধ্য হয়ে এইটাই পড়েছে। তাও পুষ্পর কথায় কালার ভিন্ন হলেও জামার ডিজাইন একই রকম দুজনের। পিউ ভিড় ঠেলে ঠুলে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে এলো, লেহেঙ্গা দুমাথা ধরে সিঁড়ি বেয়ে নামলো। অল্প উঁচু দেখে হিল পড়েছে পায়ে, আস্তে ধীরে দেখে শুনে পা ফেলে বাড়ির বাইরে এলো। প্যান্ডেলের ভেতরে এসে সামনে তাকাতেই বড়সড় হোঁচট খেল পিউ, একেবারে ৪৮০ ভোল্টেজের ছটকা। প্যান্ডেলে এক কোনায় চেয়ার পাতানো, তার একটাতে বসে ধূসর, পাশাপাশি তুহিনরাও আছে। মুত্তালিবও এসে বসেছেন কেবল, গোল হয়ে আড্ডা দিচ্ছে তারা। অথচ সবাইকে ছাপিয়ে পিউ চোখ পড়ে রইল ধূসরের ওপর। ওর গায়ে মেরুন পাঞ্জাবিটা দেখে মাথা এলোমেলো হয়ে গেল, একটুও চিনতে ভুল হয়নি। এটা সেই পাঞ্জাবি যেটার জন্য গোটা একবেলা তার মুখে হাসি ছিল না। ধূসরের জন্য বাছাই করেও মুখের সামনে থেকে সাদিফ ভাইয়া নিয়ে গেলেন। হ্যাঁ সেটাই তো, একই রং একই নকশা সবই এক। এই পাঞ্জাবি কোথায় পেলেন ধূসর ভাই? সাদিফ ভেজার তোয়ালে চেয়ারে হাতের উপর রাখল, হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ল। পরনে কালো ট্রাউজার শুধু, ওদম ফর্সা গা বেয়ে পানি পড়ছে এখনো। দু আঙ্গুলে জেল মেখে চুলে মাখালো, তারপর ঠেলে দিল উপরে। এতক্ষণে লতিয়ে থাকা চুল মুহূর্তেই শক্ত হয়ে সজোরে কাটার মতো দেখালো। সে যখন নিজেকে নিয়ে ব্যস্ত সেইখানেই দরজায় এসে দাঁড়ালো মৈত্রী। সাদিফের উন্মুক্ত ধবধবে সাদা পৃষ্ঠ দেখে ঠোক গিলল, তারপর ঝটপট ফিরিয়ে আনল দৃষ্টি। খোলা দরজায় টোকা দিল তার মনোনিবেশ পেতে, মেহি কণ্ঠে শুধালো, আসতে পারি? মেয়েরি স্বরে চোখ তুল সাদিফ। আয়নার ভেতর থেকে দেখতে গেল একটা ঝাপসা প্রতিবিম্ব, চটপট টেবিল থেকে চশমা নিয়ে চোখে খুঁজল। পিছে ঘুরতে এই মজ্রিকে দেখে হোঁচট খেল, খেয়াল হলো সে খালি গায়ে। ত্রস্ত হাতের কাছে তোয়ালে পেয়ে জড়িয়ে নিল দু কাঁধে, অবাক হয়ে বলল, আপনি ভেতরে এসে বলি। জি আসুন।
মন্ত্রী নম্র পায়ে ঘরে ঢুকে নূপুরের ঝুনঝুন শব্দে ফ্লোর কাঁপে, কাঁপছে তার বুকটাও। পরনের গাউন তার রূপের জৌলুস কয়েক গুণ বাড়িয়েছে, অথচ সাদিব ভালো করে দেখলো না। সে অস্বস্তিতে গাক, এমনি হঠাৎ তার রুমে কেন? কালকের ওই ঘটনার পর একে দেখলে অস্বস্তির চার গুণ বাড়ে। এখন প্রপোজ টোপোজ করবে নাকি? ও গড, না না না। অদৃশ্যভাবে অজস্রবার মাথা ঝাঁকালো সাদিফ। মঞ্চ এসেই মুখোমুখি দাঁড়ালো, বলল, রেডি হবেন না? হ্যাঁ, ওই হচ্ছিলাম। ও, এরপরে চুপ করে গেল মেয়েটা, চোখ নামিয়ে পায়ের উপর ফেলল। তার উস্কুস উস্কুস ভাব সাদিফকে দ্বিগুণ অপ্রতিভ করে তুলে। সে ক্ষণে ক্ষণে সতর্ক চোখে দরজার দিকে তাকায়। পাছে কেউ এসে যায় এভাবে দেখলি, কি না কি ভেবে বসে হাল্লাই মালু। তার পরিচ্ছন্ন চরিত্রে কালিমাখার ইচ্ছে একটুও নেই। ওদিকে মঞ্চে তারা দিয়েছে মুখে, কথা কিভাবে কোন দিক দিয়ে শুরু করবে সেটাই বুঝতে পারছে না। এভাবে যেচে পড়ে একটা মেয়ে এক ছেলের কাছে এসব বলি কেমন দেখায় না? সাথে খেয়ে হারালো ধৈর্যের, প্রশ্ন করল, কিছু বলবেন আপনি? মঞ্চে মাথা তোলে সরাসরি চোখাচোখি হতেই সাদিফ দৃষ্টি সরাল, কিন্তু মেয়েটা চেয়ে থাকে। সাদিফের গোল ফর্সা ক্লিন শেভ মুখশ্রী ভেতরে ঢেউ তোলে, অন্তরে বয়ে দেয় কাল বৈশাখী। আপনি কিছু বললে একটু তাড়াতাড়ি বলেন প্লিজ, আমাকে তৈরি হতে হবে। ব্যস্ত কণ্ঠে মঞ্চে সম্বিত এলো, আকুল চাহনি চটপট সরিয়ে জিভে ঠোঁট ভেজালো, আস্তে ধীরে বলল, আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেননি কেন? সাদিফ ভান করে বলল, রিকোয়েস্ট দিয়েছিলেন, কই পাইনি তো? মচি ভ্রু কুচকাল, পাননি? কিন্তু আমি তো দিয়েছিলাম অবন্তীর জামান মৈত্রী নামে। সাদিফ হাসার চেষ্টা করে বলল, হতে পারে, আসলে আমি ফেসবুকে অত অ্যাক্টিভ নই, নামে মাত্র আইডি খুলেছিলাম। ও আচ্ছা, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে? সাদিক ফটাফট বলল, আমার হোয়াটসঅ্যাপ নেই। তাহলে এমো? এটাও নেই। ইনস্টা? নেই। মুচি আশ্চর্য বনে বলল, এই যুগের মানুষ অথচ কিছুই নেই? সাদিক চমৎকার হেসে বলল, আসলে আমাকে দেখতে আধুনিক হলেও আমি ভেতরে ভেতরে বেশ সেকালের, ফোন ঘাটাঘাটি পছন্দ না তেমন, আম ডু ডেডিকেটেড অন মাই কেরিয়ার। কথাগুলো বলেই থামল সে, ভাবল ব্যাপারটা মিটে যাবে। স্বস্তির শ্বাস নিতে না নিতেই মুচি বলল, তাহলে ফোন নাম্বারটা দিন, এটা তো আছে। বিপত্তি বাঁধল এবার সাদিফের অল্প হাসি মুছে গেল, ডুবল মহাচিন্তায়। ফোন নাম্বার দেবো না মুখের উপর বলবেই বা কী করে, অথচ হুঠার জিভে উত্তর এলো না। মজি তারা দিল, কি হলো দিন? পাশাপাশি ফোনে ডায়াল প্যাড বের করলো সে, যেন সাদিফ নম্বর বলতেই সঙ্গে সঙ্গে সেভ করবে। সাদিফ আইডাই করলো কিছুক্ষণ, ছট করে মাথায় বুদ্ধি উদ্ভব হতেই বলল, হ্যাঁ তুলুন। মজির ঠোঁট ভরে আসে হাসিতে। সাদিফের আওড়ানো 11টা ডিজিট উৎফুল্ল হাতে উঠালো সে, বলল, আমি কল দিচ্ছি, লাস্টে 51। সাদিফ মাথা দোলায়, মঞ্চে ডায়াল করলো, সেকেন্ডই উত্তর এলো, কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। মঞ্চে চকিতে চেয়ে বলল, বন্ধ কেন? সাদিফ কাঁদো চায়, চার্জ নেই। ও আচ্ছা, বেশ পরে কল দেব। সাদিফ মনে মনে বলল, দেবেন কিন্তু কল আমি অবধি আসবে না। মুখে বলল, নিশ্চয়ই, এনি টাইম। মন্ত্রী মুগ্ধ হাসে, আমি এখন আসছি। সাদিফ আস্তে করে বিড়বিড় করল, আসছি নয়, বলুন যাচ্ছি, তাহলেই বাঁচি। কিছু বলবেন? ও না না না, বলছিলাম আচ্ছা যান। মুচি আর একবার লাজুক চোখে তাকে দেখে ঘর ছাড়ল। সাদিফ বুক ফুলিয়ে দীর্ঘ বড় শ্বাস নিল, নিষ্পৃহ কণ্ঠে আওড়ালো, আপদ। তারপর গিয়ে দৌড় চাপালো, কি ভেবে শীতকেনাটাই তুলে দিল। এগিয়ে সে গুছিয়ে রাখা পাঞ্জাবি পাজামা সেটটা তুলে তৈরি হতে ব্যস্ত হলো, ওপরে দুটি বোতাম আটকাতে আটকাতে কান ধরলো। চাই না মেয়ে তুমি অন্য কারোর হও, পাবে না কেউ তোমাকে, তুমি কারোর ন। আরেকবার আয়নায় দেখে চুল ঠেললো সে, কবজিতে চকচকে ঘড়ি ঝুলিয়ে সেজে গুজে পকেটে মোবাইল ভরে ফুরফুরে মেজাজে ঘর ছাড়লো।
মারিয়া দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে দেখল সাদেফে সিঁড়ি বেনামা। হাত ছেড়ে ক্রুড়ো হেসে আওড়ালো, যা বাছাধন যা, একটু পরেই বুঝবি কত মরিচে কত ঝাল। পিওয়ের বক্ষস্পন্দন জোড়ালো, সপ্তর্ষির ভেতরটা ভরে গেছে এলোমেলো হাওয়ায়। ব্যাগ্র বেকুল দুটো চোখ ধূসরেতে নিবদ্ধ, মানুষের গায়ের একটা পাঞ্জাবি তাকে মুহূর্তে কেমন থমকে রেখেছে, তার মাথায় এখনো ঢুকছে না ধূসর ভাই এই পাঞ্জাবি কই পেলে, সাদিফ ভাইয়ের থেকে নিলেন কি? কিন্তু ওনা থেকে ধূসর ভাইয়ের স্বাস্থ্য ভালো হওয়ার তো কথা নয়। পিউ রহস্য উদ্ঘাটনে ব্যর্থ, ভাবলো একবার সাদিফকে গিয়ে জিজ্ঞেস করবে। ঘুরে হাঁটা দেওয়ার আগেই দেখল মৈত্রী এগিয়ে আসছে, মুখটা হাসি হাসি ভীষণ, এসে কাছে দাঁড়ালো। পিউয়ের আপাদমস্তক দেখে বলল, বাহ পিউ, তোমাকে তো ভীষণ সুন্দর লাগছে, আমাকে কেমন লাগছে? পিউ হেসে বলল, সুন্দর। মঞ্চে আশেপাশে তাকালো কেউ ধারে কাছে আছে কিনা দেখতে। পিউ যেতে নিলে বলল, কোথায় যাচ্ছ? একটু আসছি। খুব তাড়া? ওই আর কি, কিছু বলবে তুমি? বলতাম শুনবে একটু? পিউ শান্ত হয়ে দাঁড়ালো, বলো। মধ্যে চোখ নামিয়ে মুচকি হাসলো, লজ্জা লজ্জা ভাব ফুটলো চেহারায়, স্বস্তির স্বরে বলল, আমি আসলে কিভাবে যে বলি। পিউর অবাক লাগে তার হাব ভাব, বিয়ে প্রস্তাব দিলেও মানুষ এমন করে নাকি, ঠিকঠাক করতে বলল, আরে এত ভাবা ভাবির কি আছে, বলো না কি বলবে। মৈত্রী আশ্বস্ত হলো একটু, পিউর মুখের দিকে তাকালো, সোজা সাপটা বলে দিল, আমার না তোমার সাদিফ ভাইকে ভীষণ ভালো লাগে। পিউ হতবিহ্বল হয়ে বলল, হ্যাঁ? মৈত্রী মাথা ঝাঁকায় অসহায় কণ্ঠে বলে, হ্যাঁ আসলে সেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকেই, সময় যত যাচ্ছে তত বেশি করে প্রেমে পড়ছি ওনার। তুমি আমাকে একটু হেল্প করো না পিউ, তোমার সাথে তো ওনার ভীষণ মিল। পিউ পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, নরম চরণ নেই, মূর্তি বনে থাকা দেখে কপাল বাঁকায় মুচ্ছি, হাত ঝাঁকিয়ে বলে, এই পিউ কিছু বলো। পিউ ওভাবে এই জমে থাকে, আচমকা বড় করে শ্বাস ফেলে ভীষণ মন খারাপ নিয়ে জানায়, সাদির ভাইয়ের সাথে যে আমার আপুর বিয়ে ঠিক করা মৈত্রী আপু। তৎক্ষণাৎ মৈত্রীর প্রাণবন্ত হাসিটা মুছে গেল, মাথায় পড়ল বজ্রপাত, আর্তনাদ করে বলল, কি বলছো? পর মুহূর্তে হাসার চেষ্টা করে বলল, মজা করছো তাই না? পিউ চোখ নামিয়ে মাথা নাড়ল দুপাশে, বলল, সেজমা আরো আগে থেকে ঠিক করে রেখেছেন, সেজ চাচু ফেলেই কথা পাকাপাকি হবে, আর সব থেকে বড় কথা ওরাও দুজন দুজনকে পছন্দ করে। মৈত্রীর চোখ ভরে উঠল, ছলছলে দৃষ্টিতে ভেজা কণ্ঠে বলল, তাহলে আমার প্রথম প্রেম মিথ্যে হয়ে গেল পিউ? পিউ অসহায়হীন নেত্রে তাকায় আফসোস করে বলে, ওরা দুজন দুজনকে পছন্দ না করতো আমি এই মুহূর্তে সাদিফ ভাইয়াকে গিয়ে বলতাম তোমার কথা, বিশ্বাস করো। কিন্তু মজির গাল বেয়ে জল গড়াতে দেখে পিউর বুকটা ফেটে গেল, নরম মনের মেয়েটার কোটর জ্বলে ওঠে অমনি, কিছু বলতে গেলেই মুচি শোন না, চোখ মুছে চলে যায় বাড়ির ভেতর। পিউ দীর্ঘশ্বাস ফেল, এখানে তো আর কিচ্ছু করার নেই, আজ না হোক কাল সত্যিটা তো সবাই জানতো। একটু আগে ধূসরকে দেখে পিউর জেগে ওঠা বসন্ত মন খারাপের ভিড়েই হারিয়েছে, সে ভুলেই গেল পাঞ্জাবি নিয়ে তদন্তের কথা, স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। মঞ্চি ভালো মেয়ে, মন মানসিকতাও বেশ, মেয়েটাকে এই দুঃখ দেওয়ার একটু ইচ্ছে তার ছিল না। কে যে বলেছিল সাদিফ ভাইকে অত সুন্দর হতে, আচমকা মাথায় চাটি পড়তেই পিউয়ের হুঁশ ফেরে, নড়ে চড়ে ভেবা চাকা খেয়ে তাকায়, সাদিপ ভ্রু চাল, এখানে দাঁড়িয়ে কেন? ও ছোট করে বলল, এমনি। আচ্ছা শোনো, ওই মেয়েটা মানে মৈত্রী কি বলছিল তোকে? পিউ প্রথম দফায় ভ্রু কোটায়, পরক্ষণে বলে, আপনার কথা। সাদিপ সাবধানী বাণী শুনল, একদম আমার ব্যাপারে কিছু বলবি না, নম্বর চাইলেও তো একেবারেই দিবি না, মনে থাকবে? উনি আপনাকে পছন্দ করেন ভাইয়া, তোকে বলেছে। পিউ পনেছে মাথা ছাকাল, সাদিপ গুরুতর ভঙ্গিতে বলল, তুই কি বলেছিস? যা সত্যি তাই বলেছি, আপনার অন্য কাউকে পছন্দ। সাদিপ লক্ষ্যহীনভাবে মাথা দোলায়, চৈতন্য ফিরতে এই সচেতন কণ্ঠে বলল, তুই কি করে জানলি?
কেউ মুখ বেঁকিয়ে বলল, না জানার কি আছে, আমি কি কচি খুকি, আমি সব বুঝি। সাদিব বিস্ময়ে চোখ পিটপিট করলো, কিছু বলতে গেল, আচমকা মুছিয়ে উঠল শরীর, ঘাড়ের কাজটা চুরচুর করছে। সে হাত দিয়ে চুলকালো, পরপর টের পেল পিঠটাও চুলকাচ্ছে। সাদিব সেখানেও নখ বুলায়, হঠাৎ করে বাহু, পেট, কোমর, গলা, বুক, পা, হাঁটু সব জায়গায় এক একে চুলকানো শুরু হয়। সাদিব মোড়ামুড়ি শুরু করলো, এক জায়গায় চুলকাতে গেলেই আরেক জায়গায় সুরসুর করছে, টালসার মধ্যে আঁকাবাঁকা হয়ে যাচ্ছে সে। কেউ তপ দেখিলেও সাদিফের মোচামুচি দেখে তাজ্জব করে বলল, কি হলো আপনার, কেমন যেন চুলকাচ্ছে, আহ উফ আজব, এত চুলকাচ্ছে কেন, আরে এই পিউ চুলকাচ্ছে তো। সাদিফ নড়ছে দুলছে আর ওকে দেখতে পিউর অক্ষিপট ঘুরছে, সেটা বাঁকা হয়ে যাচ্ছে একটু পরপর, চুলকাতে চুলকাতে হিমশিম খাচ্ছে, অস্থির অস্থির ভাব, দিক দিশা খুঁয়ে একটা হাত পিউর দিকে পাটিতে হাঁসফাঁস করে বলল, একটু চুলকে দে তো। পিউ হতভম্ব হলো, অথচ হাত উঠালো, ছোঁয়ার আগে সাদিফ আবার টান মেরে নিল, পাঞ্জাবি গলিয়ে পেট পিঠে নখ টান টানে শুরু করলো। কি মহাজালা, পিউর মাথা ঘুরছে, সাদিফ ভাই এমন করছে কেন। চুলকাতে চুলকাতে তার হাত পড়লো পকেটে, বাঁধলো কয়েকটা খসখসে পাতা, বের করে আনতে চোখ বড় বড় হয়ে গেল। কেউ বিস্মিত হয়ে বলল, এটা তো বিচুটি পাতা, আপনার জামাই কে রাখলো। সাদিফ থমকে বলল, বিচুটি পাতা, হ্যাঁ এটার জন্যই তো এত চুলকাচ্ছে। ও মাই গড, হাহাকার করে বলেই ঘরের ভেতরে ছুটে গেল সাদিফ। পিউ পেছনে যেতে নিয়েও দাঁড়িয়ে গেল, আচমকা খেয়াল হলো সাদিফের পাঞ্জাবির দিকে, সেই মেরুন রংটা ওনার গায়ে ছিল না। হ্যাঁ তাই তো, অচিরাত পিউয়ের সব কিছু গোলমেলে হয়ে যায়। দুহাতে তর্জনী দুটো ঘুরিয়ে ফিরিয়ে বলল, যদি সাদিফ ভাইয়ের গায়ে পাঞ্জাবিটা থাকে তাহলে ধূসর ভাইয়ের এই পাঞ্জাবি কোত্থেকে এলো। ধূসরের কথা মনে পড়তেই মানুষটিকে দেখতে পিউ পেছনে ঘুরল পুনরায়, সঙ্গে সঙ্গে নাকটার সংঘর্ষ হলো একটা চওড়া বুকের সাথে, গা থেকে ছুটে আসা পরিচিত ঘ্রাণ মুহূর্তেই ছিনিয়ে দিল এই মানুষটি বহু কাঙ্ক্ষিত তার। পিউ নিভু নিভু চোখে তাকায়, ধূসরের শ্যামলা মুখ, তীক্ষ্ণ দৃষ্টি আর চোখা নাকটা বক্ষে তোলে অশান্ত ঝড়। ঠিক যেদিন পাঞ্জাবিটা হাতে ধরে ধূসর ভাইকে এই কল্পনায় এঁকেছিল, আজ হুবহু তেমনই লাগছে। পিউ বিমোহিত লোচনে চেয়ে থাকে, ইচ্ছে করে একটু ছুঁয়ে দিতে, ধূসর ভাইয়ের হাতটা শক্ত করে মুঠোয় ধরে বলতে, আপনি এই ছোট্ট পিউয়ের রাজপুত্র ধূসর ভাই, আমার এই দু চোখ দুটো আজীবন মুগ্ধ হয়ে শুধু আপনাকেই দেখুক। তখনই ধূসর ফুল চাল জানতে চাইল, কি? পিউ উত্তর দিল না, তবে গড়গড়ে ভঙ্গিতেই প্রশ্ন ছুড়ল, এই পাঞ্জাবিটা কোথায় পেলেন ধূসর ভাই? ভিক্ষা করে এনেছি। পিউ চুপসে গিয়ে বিড়বিড় করল, সবসময় তেরা তেরা কথা। পরপর অনুরোধ করল, বলুন না কোথায় পেলেন। ধূসর দৃঢ় কণ্ঠে বলল, কেন কিনতে পারি না, নাকি ভাবিস আমি মিসকিন, টাকা পয়সা নেই। পিউ আগে পিছিয়ে খেয়াল না করে শেষটুকু ধরে বসল, উদ্বেগ নিয়ে বলল, আমি সে কথা কখন বললাম। ধূসর নিরুত্তর, উল্টে সরু নেচে তার পা থেকে মাথা অবধি দেখে বলল, তুই কি ভাবছিস, তোকে সুন্দর লাগছে? আচমকা অসময়ে অপ্রত্যাশিত প্রশ্নে পিউ হতচেতন, অনিশ্চিত কণ্ঠে বলল, লাগছে না। ধূসর মুখের উপর বলল, না। পিউর সংকীর্ণ চেহারা শত ধাপ ছোট হলো, দুঃখ পেয়ে উল্টে এলো ওষ্ঠাধর, যার জন্য সাজলো সে জীবনেও প্রশংসা করেনি, করবে কি, সেই তো দেখে না, অথচ ঠিক নিন্দে করলো আজ। আকস্মিক ধূসর চমকে দেওয়া কাণ্ড ঘটায়, পিউর খোপায় গোজা পাঁচ ক্লিপটা এক টানে খুলে ফেলে, হুড়হুড় করে কোমল ক্যাশ ছড়িয়ে পড়ে পিঠে, বিস্ময় সময়ের তাকায় পিউ, চাউনিতে প্রশ্ন জিজ্ঞাসা। ধূসর এবারেও তাতে গা ভাসালো না, উল্টে বলল, চুল বাঁধলে তোকে জঘন্য লাগে। তারপর পিউয়ের হাত টেনে এনে মুঠোয় ক্লিপটা ধরিয়ে দিল, মেয়েটাকে নির্বোধ বানিয়ে রেখে প্রস্থান নিল। পিউ একরাশ কষ্ট আর আহত মন নিয়ে চোখ ফেরায়, এই ধূসর ভাই কী দিয়ে তৈরি, শুনে বিক্রিয়াগুলো ওনাকে বোঝার চেয়ে সহজ। তাৎক্ষণিক ওপাশ থেকে হইচই এলো, বর এসেছে বর এসেছে, পাশাপাশি সবাই ছুটল গেটের দিকে। পিউ দুহাতে লেহেঙ্গার দু মাথা ধরে কেবল
পা বাড়াবে পেছন থেকে হাঁটা টেনে ধরল কেউ একজন। পিউ বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়িয়ে যায়, অবাক চোখে ফিরে তাকায়। ধূসরকে দেখে টুপটুপ চোখের পাতা ফেলে ভাবল, মানুষটার না চলে গেল, কখন এলো? ধূসর পুরো কণ্ঠে শুধালো, কোথায় যাচ্ছিস? গেটের কাছে। যাবি না? নির্বিকার ভঙ্গিতার পিউ বলল, গেট ধরব না, আমি তো শালি হই। ধূসর বলল, অনেক ছেলে এখানেই দাঁড়িয়ে থাক। পিউ ছোট কণ্ঠে বলল, কিন্তু মেয়েটি ফেসে আসে ধূসরে তপ্ত আদেশ, যা বলেছি তাই হবে। সে মিইয়ে গেল নিচু কণ্ঠে বলল, সবাই ওখানে, আমি একা এখানে দাঁড়িয়ে থাকব। ধূসর ধরে রাখা হাত ছাড়ালো না, বরং পেছন থেকে কদম ফেলে এসে পাশাপাশি হলো। পায়ের দিকে চেয়ে বলল, দেখ। পিউ চোখ ফেলল নিচে, তারা ধূসরের পা সমানতালে দাঁড়িয়ে ঠিক একই জায়গায়। তারপর ধূসরের দিকে তাকাতেই সে নিরেট কণ্ঠে বলল, এখনো বলবি তুই একা? মুচি কাছে চকচকে অশ্রুতে গাল ভেজা, জীবনে এতগুলো বছর কেটেছে, অসংখ্য ছেলের থেকে পেয়েছে প্রেমের প্রস্তাব, কখনো ফিরেও তাকায়নি অবধি, অথচ এই প্রথমবার কাউকে ভালো লাগলো। ভালোবাসত কিন্তু মানুষটা রইল অধরা। সাদিফ অন্য কাউকে পছন্দ করে জেনেই বুক ভাঙছে কষ্টে। এতটা কষ্ট হয়তো মানুষটা ওকে নাকচ করলেও হতো না, যদি সে ফিরিয়ে দিত মসজিদ ছাড়ত কি, পিছু হেঁটে একদিন একদিন আদায় করত ভালোবাসা। কিন্তু যার হৃদয় অন্য কারো দখলে থাকে কি করে পাওয়া যায়? মুচি চোখ মুছতে মুছতে দৌড়ে ঘরে ঢুকছিল, তখনই সামনে পড়ল পুষ্প। বর্ষাকে সাজানো শেষ করেছে কেবল, সে তাড়াহুড়া করে যাচ্ছিল প্যান্ডেলে। মুচিকে কাঁদতে দেখে দাঁড়িয়ে গেল, অবাক হয়ে বলল, কাঁদছো কেন মৈত্রী, কি হয়েছে? মুচি থমকায়, পুষ্পকে দেখে তার অশ্রুজল উপচে আসে, দুঃখ বাঁধ ভাঙে। যতত্র চোখের সামনে ভেসে উঠে সাদিক পুষ্পর পাশাপাশি চিত্র, মানুষপটে এক এক করে স্পষ্ট ধরা দিল সব, মিলে গেল হিসেব। সেদিন জবা বেগম সাদিককে টেনে নিয়ে গেলেন, দাঁড় করালেন পুষ্পর ছবি তোলার জন্য। তারপর কাল রাতে অনেক জায়গা ফেলেও সাদিক গিয়ে বসলেও পুষ্পর পাশে। কেউই সঠিক, মিথ্যে বলেনি মিতা। মতি ডুকরে কেঁদে উঠতেই চমকে গেল পুষ্প, অস্থির হয়ে বলল, এই মৈত্রী কি হলো তোমার? মৈত্রী নিজেকে সামলায়, টলমলে চোখে তাকায়, কান্নায় বুঝে আসি তার কণ্ঠ। পুষ্পর গাল ছুঁয়ে বলে, তুমি অনেক ভাগ্যবতী আপু, তোমার কপাল সোনায় বাঁধানো। যে মানুষটাকে আমি গত 3 দিন 30,000 কোটি বার চেয়েছি, সে হাঁপসে ধরা দিল তোমায়। বলে দিয়ে ছুটতেই কামড়ে ঢুকে গেল সে। এটা শান্তা আর সুপ্তির ঘর, পুষ্পর মাথার উপর দিয়ে গেল সব। কী বলে গেছে মেয়েটা, সে আদতেই কিছু বোঝেনি। মৈত্রী এই দৌড় বন্ধ করে দিল তার মুখের উপর। পুষ্প চাইলেও একবার দেখবি ওর কী হয়েছে, পরমুহূর্তেই বন্ধ দরজার দিকে চেয়ে ভাবল, না থাক, এখন দরজা ধাক্কালে বিষয়টা 5 কান হবে, গিজগিজে মানুষের এক একজন এক এক রকম কথা বানাবে, থাক বরং। ওদিকে পাত্রপক্ষ এসেছে, গেট ধরার মূল দায়িত্বটাও তার উপরে। সে ছেড়ে ফেলেও মর্জির চিন্তা, দ্রুত পায়ে চলল উঠোনের দিকে। সাদিক ঘরে ঢুকেই গায়ের পাঞ্জাবি খুলে ছুঁড়ে মারল ফ্লোরে। এতটুকু পথ আসতে চুলকাতে চুলকাতেই অবস্থা করুন, সাদা চামড়া রক্তিম, স্থানে থানে ফুলে ভেপে গিয়েছে। সাদিক উফ উফ করতে করতে পরনের প্যান্টটাও খুলে ফেলল, তারপর পুরো দমে শুরু করলো চুলকানো। নখ বিধে রক্ত বের হলেও কমছে না। সে হাঁসফাঁস করতে করতে একবার কোমরের উপর দিকে চুলকায়, তো একবার নিচের দিকে, অথচ কামার নামই নেই। সাদিক বেগবান পায়ে ওয়ার্ড্রোবের কাছে এলো, ওপরে রাখা সরিষার তেলের বোতল নিয়ে ছিপি খুলে গলগল করে ঢেলে দিল গায়ে। সারা শরীরে মেখে মেখে চুপচুপে বানালো, সময় নিয়ে দম ফেলে ছুটল ওয়াশরুমে। কমপক্ষে কয়েকবার গায়ে সাবান দিয়ে ঘষে ঘষে গোসল ছাড়ল, ঘষা মাজার তোপে ছাল উঠে যাওয়ার জোগাড়। অনেক কষ্টেই চুলকানি সহনীয় হয়। সাদিক দুহাত তুলে শুকরিয়া আদায় করলো এই যাত্রায় প্রাণে বাঁচার। পাক্কা 20 মিনিট পর কোমরে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম ছাড়ল। বের হতে না হতে এই ফোনে রিংটোন বাজে, বিছানায় রাখা ছিল জবা বেগমের কল। সাদিক কানে গুঁজে বলল, হ্যাঁ বলো। কি রে বাবা, কই তুই? এই তো ঘরে। ঘরে কি করছিস, আসবি না এখানে? পাত্রপক্ষ এসে গেছে তো।
হ্যাঁ হ্যাঁ আসছি, রাখো। কথা বলতে বলতে এই দরজার দিকে খুললো সাদেক, পেছানোর টোয়ালের ভাঁজ খুললো বেখেয়ালে। অমনি সামনে থেকে সজোরে আ বলে চিৎকার ছুড়লো মারিয়া, চোখ চেপে ধরে ঘুরে গেল পেছনে। সাদির চমকে গেল, হকচকালো চোখ দুটো মার্বেলের সাইজ। একবার নিজে থেকে তাকালো, একবার মারিয়ার দিক। ঘটনা বুঝতেই হুড়মুড়ে তোয়ালে চাপটে নিল সাথে, পরপর খেকিয়ে বলল, এই মেয়ে, এই আমার ঘরে কি করছেন আপনি? মারিয়া ফিরল না, সে লজ্জায় মিশে যাচ্ছে মাটিতে, চোখ দুটো খিচে বুঝে রাখা। আপনি প্লিজ প্যান্ট পরুন আগে। সাদিবের রাগ সপ্তম আকাশে উঠে গেল। প্যান্ট পরুন মানে? সে কি ন্যাংটা দাঁড়িয়ে আছে? এমন ভাব করছে যেন কি না কি দেখে ফেলেছে। কথাটা ভাবা মাত্রই নিজেই সজাগ হলো। সন্ধি কণ্ঠে বলল, আপনি কি কিছু দেখেছেন? মারিয়া ঘুরে থেকে ঘন ঘন মাথা নাড়ল, না না কিছু দেখিনি। শিওর? হ্যাঁ হ্যাঁ শিওর। সাদিক মুখ ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেলে বলল, যাক। এরপর কর্কশ কণ্ঠে বলল, কিন্তু আপনি আমার ঘরে কেন? মারিয়া কি বলবে বুঝল না। সারিফকে অমন একে বেঁকে বাড়িতে ঢুকতে দেখে ভীষণ আনন্দ পেয়েছিল। তার ওষুধ কাজ করেছে বুঝতেই বাকি নেই, আর বেশি মজা দেখতে এসেছিল এখানে। লুকিয়ে জুড়িয়ে দেখবেই চুলকে চুলকে বেটার মর্মান্তিক দৃশ্য। কিন্তু কে জানতো এই লোকের ঘরের ভেতরে জামা প্যান্ট খুলে চুলকাবে? ইস, কি কেলেঙ্কারি হয়ে যেত আরেকটু হলেই। কিন্তু এখন বলবে কি? সারিফ অধৈর্য হয়ে বলল, কি ব্যাপার, এসেছিলেন কেন, বলছেন না যে? মারিয়া ঠোঁটের আগায় যা এলো তাই বলল, ধূসর ভাইয়াকে খুঁজতে এসেছিলাম। সাদিফ টেনে টেনে বলল, ধূসর ভাইয়া কেন? সদ্যেও আপু, আপনি না তার বন্ধু? বন্ধুকে কেউ ভাইয়া বলে? মারিয়া ভেঙচি কাটল, কটমট করল, এ লোক সব টেনে শুনে নাটক করছে। সাদিফ বলল, তা ধূসর ভাইয়া বুঝি আপনার আশায় পথে বসে থাকবেন এখানে, যে কখন আপনি আসবেন আর তাকে কোলে করে নিচে নামাবেন? ভাইয়া প্যান্ডেলের ওখানে আছে, যান যান, ঘর ফাঁকা করুন আমার। মারিয়া নাক ফোলায়, অভদ্র লোক এমন ভান করছে যেন কক্ষ কিনে নিয়েছে। তার সাদিফকে কঠিন কিছু শোনাতে মন চাইল, কিন্তু দমে গেল পরক্ষণে। এই লোকের সাথে তর্কে জড়িয়ে লাভ নেই, এমন এমন কথা বলে নিজেই অস্বস্তিতে পড়ে যায়। তাই মনে মনে হার মেনে চুপচাপ হাঁটতে নিলেই সাদিফ ডাকল, এই শুনুন। মারিয়া দাঁড়ালো, ঘুরল না, ওভাবেই বলল, কি? পরের বার আমার ঘরে নক করে ঢুকবেন? না না না, নকটক বাদ, ঢুকবেনই না। এসব ম্যালেরিয়া ট্যালেরিয়া ধারে কাছে না আসাই ভালো, শ্বাসকষ্ট হবে। মারিয়া ত্রস্ত ঘুরে গেল, রেগে বলল, দেখুন। পরপর নিজেই মিয়ে এলো সাদিফের বেশভূষায়, ওর উন্মুক্ত বুক সরাসরি বিঁধে গেল চোখে। জায়গায় জায়গায় রক্ত লাল দাগ, নখের আঁচড়ে হিজিবিজি, ঘাড় গলা মুখ সব স্থানে এমন দেখে তার কোমল মন পরিতাপে ভরে গেল। অনুশোচনা করে ভাবল, আহারে লোকটার কি অবস্থা হয়েছে, একসাথে এতগুলো বিছুটি পাতা দেওয়া ঠিক হয়নি বোধহয়। সে নরম কণ্ঠে বলল, আপনি বারবার আমার নাম ভাঙাবেন না, আমার খারাপ লাগে। সাথে পাত্তাই দিল না তার ভদ্রতার, নিরুৎসাহিত জবাব ছুটল, কেয়ারলেস, তাতে আমার কি, আপনার খারাপ লাগা একান্তই আপনার। নিরুৎসাহিত জবাব ছুল, মারিয়া চোখ রাঙিয়ে তাকায়, দৈবাত আক্ষেপটুকু গিলে ফেলে রুষ্ঠ কণ্ঠে বলল, আপনাকে বলার মতো আমার কাছে কোনো ভাষাই নেই, শুধু শুধু খারাপ লাগছিল এতক্ষণ। আসলে একদম ঠিক কাজ করেছি আপনার জামায় বিচুটি পাতা দিয়ে, তবে আমার উচিত ছিল আজ তো আপনি ডাকে নিয়েই বিচুটি বাগানে ছেড়ে দেওয়া, চুলকাতে চুলকাতে ওখানেই শহীদ হয়ে যেতেন, আমি দেখতাম আর হাততালি দিতাম, অসহ্য লক্ষ্য থাকার। ক্ষোভটুকু গলগল করে উগড়ে দিল মারিয়া, হনহনে পায়ে চলে গেল। তারপর সাথে আহামক বনে থাকলো কিছুক্ষণ, পুরো কথা মাথায় ঢুকতেই বক্ষতাল অবধি দাও দাও করে জ্বলে উঠল। এই মেয়েই আসল কালপ্রিট, কই তাহলে পাঞ্জাবিতে বিচুটি পাতা লাগিয়েছে? সাদিব জীবক শক্ত করল, ঠিক আছে ব্যাপার না, শপথ করল, মিস ম্যালেরিয়া আমি সাদিব কথা দিচ্ছি, এর দ্বিগুণ প্রতিশোধ আমি তুলব। দুশুরে অমসৃণ খড়খড়ে হাতের মুঠোয় বন্দি হয়েও কোমল হস্তের কোনো হেলদোল নেই, সে দিব্যি আছে আনন্দে। এই ছোট্ট ছোট্ট স্পর্শ অনেক চাওয়ার পরই মিলছে যে। এই অমোহময়ী হেসে আর চোখে ধূসরের দিকে চাইল, লম্বা মানুষটার গালের এক পাশ দেখে মনে মনে আওড়াল,
আপনাকে ভালোবাসার পর থেকে আমি তো এক মুহূর্ত একা ছিলাম না ধূসর ভাই। সর্বক্ষণ যে মানুষ আপনাকে হৃদয়ের প্রকোষ্ঠে আর মস্তিষ্কের নিউরনে নিয়ে ঘুরছে সে একা হতে পারে? ধূসর তাকালো তখনই, ইউ দ্রুত চোখ ফেরায় এনে ফেলে পায়ের পাতায়। ধূসর বলল না কিছু, বরং আরেকটু শক্ত করে হাতটা আঁকড়ে দাঁড়িয়ে থাকে। গেটের কাছে হইচে বেঁধেছে, টাকা নিয়ে তর্ক লেগেছে দুই পক্ষের, দাবি মানছে না ছেলে পক্ষ, এদিকে টাকা আদায় না হলে গেট করবে না স্পষ্ট কথা মেয়ে পক্ষের। শোরগোল কানে আসতেই পিউ উৎসুক হয়ে তাকালো, গলা উঁচু উঁচিয়ে চেষ্টাগুলো দেখার। তার ভীষণ ইচ্ছে করছে ওখানে যেতে। গ্রামের বিয়েতে গেট ধরার মজাই আলাদা, আজ অবধি সৌভাগ্য হয়নি এসবে, কিন্তু শত প্রয়াসেও লাভ হয় না। এত মানুষের ভিড় ঠেলে তার চোখ পৌঁছাতেই পারো না কাঙ্ক্ষিত জায়গায়। ব্যর্থ হয়ে সোজা হয়ে দাঁড়ালো, অনুরোধ করল, একবার যাই না ধূসর ভাই? না, নিম্ন ভার কণ্ঠে দীর্ঘশ্বাস ফেলল পিউ। মন খারাপ করে বলল, ছেলে তো সব জায়গায় থাকে, এরকম হলে তো নিজের বোনের বিয়ের গেটও ধরতে পারবো না। ধূসর বাঁকা চোখে চাইল, পিউ মিনমিন করে বলল, না আসলে বলছিলাম যে। ধূসর আবার সামনে তাকায়, অকপট উত্তর দেয়, এখনকার ছেলেরা ভালো নয়, গতকালের কথা মনে নেই? তোর মনে নেই জানি, কিন্তু আমার আছে, আর তাই কোনো রিস্ক আমি নেব না, যা বলেছি ভেবেচিন্তেই বলছি। আমার সাথে একদিন দাঁড়িয়ে থাকলে তোর জাত যাবে না নিশ্চয়ই। ধূসরের গমগমে কণ্ঠস্বর, তার জড়তাবিহীন নিরুত্তাপ আচরণ পিউর ভেতরে আরো ভারী করে দোলা দিল। আবদারে লুকানো এ অদেখা অধিকার বোধ শিশির তুল হৃদয়। সে বিমোহিত চেয়ে থেকে ভাবল, একদিন কেন, এক শতাব্দী আপনার পাশে দাঁড়িয়ে থাকতেও প্রস্তুত আমি। কোত্থেকে মুত্তালি বেশি হাজির হলেন, হাতে ভারী স্টিলের গামলা, পুরোটা ভর্তি মশলাদার চিকেন রোস্ট দিয়ে। ধূসরকে দেখিয়ে আমোদে কণ্ঠে বললেন, আরে এই দেখো তুমি এখানে, আমি সারা প্যান্ডেল খুঁজছিলাম। পিউর চোরের মন ছোট মামাকে দেখে ঘাবড়াল। ধূসরের মুঠোয় থাকা হাতটা মোচড়ানো শুরু করল অমনি, যাতে ধূসর ছেড়ে দেয়, না হলে নাকি ভেবে বসবেন উনি। মুরবি মানুষ, এভাবে একজোর সমর্থ মেয়ে ছেলে একে অন্যের হাত ধরে রাখলে কি ভালো ভাববে? কোনো দিনও না, অথচ ধূসর ছাড়লই না। পিউ অসহায় লোচনে তাকালেও না, মুতালে ব্যস্ত ভীষণ, এক পলক ওদের হাতের দিকে দেখেননি অবধি। অমন তাড়াহুড়া কণ্ঠে এই ধূসরকে বললেন, কাল বললে না তোমরা সবাই পরিবেশন করবে, চলো, আমি তো শ্বাসও ফেলতে পারছি না, এই দেখো রোস্ট সার্ভিস দিচ্ছি। ধূসর মৃদু হেসে বলল, হ্যাঁ করবো, আপনি যান আঙ্কেল, আমি আসছি। আচ্ছা বেশ বেশ, আমি চাই। এই পিউ, বরযাত্রীর সাথে খেতে বসিস কেমন? পিউ ভীত হয়েই মাথা দোলালো, শঙ্কিত নজরে ধূসরের দিকে চেয়ে বলল, ছোট মামা কি ভাবলেন কে জানে? কি ভাববেন? না মানে এই যে আপনি আমার হাত ধরে আছেন সে নিয়ে। ধূসর কপাল বাঁকালো, পরপর শিথিল করে বলল, পৃথিবীতে সবার মাথায় তোর মতো কবর নেই। পিউর মুখটা চুপসে গেল, বিড়বিড় করে বলল, বলছেন ওনাকে? কিছুক্ষণ পর ধূসরের ফোন বাজলো, বাম হাতে পকেট থেকে বের করে রিসিভ করলো। ওপাশ থেকে ইকবাল আহাজারি করে বলল, ধূসর ভাই আমাকে বাঁচা। ধূসরের মুখভঙ্গি পাল্টে গেল তৎক্ষণাৎ, কি হয়েছে? সে যতটাই উদ্বিগ্ন হয় ইকবাল ততটাই বোকা বোকা কণ্ঠে জানালো, আমি হারিয়ে গেছি। ধূসর ভ্রু কোটালো, বুঝতে না পেরে বলল, হারিয়ে গেছিস মানে? সেকেন্ডে ভেসে এলো ইকবালের কাতো কাতো স্বর, বলল, এক লোককে জিজ্ঞেস করেছিলাম মজুমদারের বাড়িটা কোথায়, উনি একটা রাস্তা দেখালেন, সে রাস্তা দিয়ে এসে দুটো বাড়ি দেখতে পাচ্ছি, দুটোতেই বিয়ের গেট সাজানো, এখন আমি কোনটায় ঢুকবো? ঘটনা বুঝতেই দুশোদের মিনিট খানিক সময় লাগলো, সতর্ক কণ্ঠে বলল, ওয়েট ওয়েট, তুই কি কোনোভাবে গ্রামে? হ্যাঁ রে ভাই হ্যাঁ। দুশোর বিস্ময় নিয়ে বলল, কিন্তু কেন? সেসব পরে শুনিস বন্ধু, আপাতত আমাকে এসে নিয়ে যা। হাঁটতে হাঁটতে আমার পা দুটো খুলে যাচ্ছে ব্যথায়। ধূসর বিদিষ্ট শ্বাস ফেলে বলল, তুই ভালো হবি না একবার? হব হব, কালকেই হব, প্রমিস, এখন তো আয় মেরে ভাই। আচ্ছা রাখ। লাইন কেটে ধূসর আশেপাশে তাকালো, দূরে তুহিনকে দেখে ডাক ছুড়ল, তুহিন তুহিন। দ্বিতীয় ডাক কানে গেল তার, ধূসরকে দেখে ছুটে এসে বলল, হ্যাঁ ভাই। দুটো চেয়ার এনে দেবে? এক্ষুনি দিচ্ছি।
সেইটা আবার ছুটে গেল, দু হাতে দুটো লাল রঙের প্লাস্টিক চেয়ার এনে বলল, এই যে ভাই। আচ্ছা তুমি যাও, রাদীপকে দেখলে একটু ডেকে দিও। ঠিক আছে। তুহিন যেতেই ধূসর ইশারা করল, বস। প্রিয় বসতে বসতে শুধালো, ইকবাল ভাইয়ের কোনো সমস্যা হয়েছে? না। আমরা কি এখন বসে থাকবো? ধূসর বিরক্ত চোখে চাইলো, এত কথা বলিস কেন? প্রিয় ঠোঁট টিপে চুপ করে রইল। একটু পর হাজির হলো রাদীপ, ছোট্ট ছেলেটাও পাঞ্জাবি পাজামা পরেছে, আজ চমৎকার লাগছে দেখতে। গুরুতর ভঙ্গিতে বলল, বড় ভাইয়া ডেকেছ? হ্যাঁ। ধূসর পকেট থেকে ওয়ালেট বার করল, 100 টাকার তকতকে নোট নিয়ে বাড়িয়ে দিল ওর দিকে, বলল, এটা তোর। রাদীপ ঝলমলে হেসে হাতে নিল, কোকরা চুল দুলিয়ে বলল, থ্যাংক ইউ। ছুট লাগাতে গেলেই ধূসর ধরে ফেলল হাত, এমনি এমনি দেইনি, কাজ আছে। সেটা ভরকে গিয়েছিল ধূসর টেনে ধরায়। কথাটা শুনেই আগ্রহ ভরে বলল, কি কাজ? ধূসর প্রিয়কে দেখিয়ে বলল, ওকে পাহারা দিবি, যতক্ষণ না আমি আসবো ও যেন কোথাও না যায়। প্রিয় হাঁ করে বলল, এটা কি হলো? ধূসর সেই উত্তর দেয় না, উল্টো রাদীপকে বলল, বুঝেছিস? রাদীপ মাথা ঝাঁকায়, বুঝেছে। এরপর পাশের চেয়ারখানা দখল করে বসে। ধূসর চলে গেল গেটের দিকে, জটলা ছেড়েছে, বরপক্ষ হার মেনেছে, টাকা বুঝিয়ে দিয়ে সক্ষম হয়েছে ভেতরে ঢুকতে। বেলাল হুটুপুটি করছে বাড়িময়, বন্ধু বান্ধবের অভাব নেই, সবাইকে দাওয়াত দিয়েছে বোনের বিয়েতে। হ্যাঁ, এত বড় আয়োজন এই গ্রামে আগে হয়নি। এই সে বাড়িতে ঢুকলো সাদিফকে ডাকতে, কদিনে বেশ জমেছে দুজনে, সারা প্যান্ডেলে ওকে না পেয়ে এলো খুঁজতে। বসার ঘর পেরিয়ে যাওয়ার সময় ডাকলেন রুম্পা বেগম, তিনি যাচ্ছিলেন উল্টো পথে। কি রে এত তাড়াহুড়ো করে কোথায় যাস? উপরে। রুম্পা ভাবলেন বর্ষার ঘরের কথা বলছে, মৃদু হেসে বললেন, ও বোনের কাছে যাচ্ছিস? যা যা, আর কিছুক্ষণ পরেই তো সারা জীবনের মতো চলে যাবে মেয়েটা, বলতে বলতে দীর্ঘশ্বাস ফেললে। শেষ কথাটা শুনেই থেমে গেল বিলাল। চলে যাবে বলতে? ও মা, বিয়ে করে শ্বশুরবাড়ি যাবে না? বিলাল নেমে আসতে আসতে বলল, সে তো যাবে, কিন্তু সারা জীবনের মতো বলবেন কেন খালামণি? তিনি মৃদু হেসে বললেন, বোকা, বিয়ে করে কি মেয়েরা আর বাপের বাড়ি থাকে? শ্বশুর বাড়িই তো স্থায়ী ঠিকানা। কি যে বলেন, আপু তো আসবে আবার, তাই না? সে তো আসবেই, কিন্তু মেহমান হয়ে। এই আমরা যেমন এলাম, বা ধর তোর বড় ফুফু এলেন, এরকম। কিন্তু এভাবে একসঙ্গে আর যে থাকতে পারবে না, মরলেও মাটি পাবে সেই স্বামীর বাড়ির আঙিনার। বেলা স্তব্ধ হয়ে বলল, কি সত্যি বলছেন? তবে কি মিথ্যে বলি পাগল ছেলে? মেয়েদের জীবনটাই তো এরকম, তারা বাপের বাড়ির অতিথি, চাইলেও যখন তখন বাপের বাড়ি আসতে পারে না, মন ভরে থাকতে পারে না। দেখবি একটা সময় আসবে, বছর হয়ে যাবে, কিন্তু বর্ষার সংসার সামলাতে গিয়ে এ বাড়ি মুখও হতে পারছে না আর। বিলালের মুখ বিবর্ণ হয়ে এলো, এতদিন বিয়ে মানে হইচই, আনন্দ উল্লাস ভেবে আসা সে হঠাৎই বাস্তবটাকে পরতে পরতে ছিঁড়ে ফেলল। চোখের সামনে জেগে উঠল বর্ষার সাথে তার সমস্ত খুনসুটি। আজকের পর ও এই বাড়ির মেহমান হবে, চাইলেও আসতে পারবে না। আজকের পর ও এ বাড়ির মেহমান হবে, চাইলেও আসতে পারবে না, ওখানেই থাকবে। এই সহজ গতানুগতিক বিষয়গুলো দুর্বোধ্য ঠেকল ভীষণ। বোনের জন্য আচমকায় হুহু করে উঠল ভেতরটা। বেলাল ঠোক গিলেই উপরে তাকায়, পরপর ত্রস্ত পায়ে ছুট লাগায়। হিরম্পা হেসে বললেন, দেখো ছেলের কাণ্ড, আসতে যা, পড়ে যাবি। বেলাল শুনল তবে থামল না, এক ছুটে এসে বোনের ঘরের সামনে দাঁড়ালো। বর্ষা খাটেই বসে, পরনে বেনারসি গা ভর্তি গহনা, সাজগোজের ঝলকে এই ঘরটা উজ্জ্বলতায় চলছে। বেলের চোখ, বেলালের চোখ ভরে ওঠে, ছলছল চোখে চেয়ে রয় বর্ষা রুমে। মারিয়া একাই, বাকিরা সবাই নিচে। কথা বলতে বলতে হঠাৎ সে তাকালো এদিকে, বেলালকে দেখে স্বভাবসুলভ কণ্ঠে বলল, এখানে কি চাই? বেলাল উত্তর দিল না। মারিয়া বলল, বর্ষাকে কেমন লাগছে বেলাল? বর্ষা চোখ পাকালো ওর দিকে চেয়ে। মারিয়া ঠোঁট টিপে হাসছে, ওরা দুজনেই জানে বেলাল প্রশংসা করবে না, উল্টো বলবে রাক্ষসী মতো লাগছে। অথচ ছেলেটা উত্তরই দিল না, নরম চোখে তাকিয়ে রইল। কোটের ভর্তি জল খেয়াল করতেই বর্ষার হাসি মুছে গেল, উদ্বেগ নিয়ে বলল, কি হয়েছে তোর? বেলাল নিরুত্তর,
আচমকা দ্রুত বেগে এসে জাপটে ধরলো তাকে, শব্দ করেই কেঁদে উঠল। বর্ষা চমকে যায়, মারিয়া অবাক হয়, বিলাল বাচ্চাদের মতো কেঁদে কেঁদে জানালো, আপু তুই যাস না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। বর্ষা ঠোঁট ফাঁকা করে মারিয়ার দিক তাকায়। জীবনে একটা ভালো কথা না বলা ভাইয়ের মুখে এসব শুনে হতবিহ্বল বলছে, কিন্তু ভালোবাসা কি কম ছিল? সেই ভালোবাসার জোরেই গলায় কান্নারা দড়া পাকায় এসে নিজেও আর্তনাদ করে কেঁদে উঠে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে বিলালকে। দুই ভাই বোন পাল্লা দিয়ে কাঁদে। মারিয়া টলটলে নেত্রে চেয়ে চেয়ে দেখে সব, নিজের ভাইটার স্মৃতিরও নাড়া দিল মনে। তার সাথে সাথে ঘরের চার দেয়ালেও সাক্ষী হলো ভাই বোনের এই আবেগ ঘন মুহূর্তের। পিউ আশাহত শ্বাস ফেলে ফেসবুক খুলে বসে। আপাতত সে যে নড়তে পারবে না জানা কথা। তখনই রাদীপ সন্ধিহান কণ্ঠে বলল, তুমি নিশ্চয় ভালো না পিউপু, পুষ্প আপু মনে হয় অনেক ভালো, তাই না? পিউ ভ্রু গুছিয়ে তাকায়। রাদীপ তো পুষ্প থেকে ওকে বেশি পছন্দ করে। হঠাৎ এই ছেলে উল্টো গান গাইছে কেন? সংশয় নিয়ে শুধালো। আমি ভালো না? রাদীপ দুপাশে মাথা নাড়ল, না। পিউ ঠোঁট ফুলিয়ে বলল, তুই এই কথা বলতে পারলি? আমার কি দোষ, হেমনি এমনি কি বলছি। এই দেখো বড় ভাইয়া সব সময় তোমাকে চেক দেয়, খেয়েছো কিনা, পড়ছো কিনা, রাত জেগে ফোন টিপছো কিনা, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছো কিনা, কলেজ ফাঁকি দিচ্ছ কিনা, এমনকি টেলিভিশনেও সিরিয়াল দেখলে বোকা দেয় তোমাকে। কই পুষ্প আপুকে তো দেয় না, তুমি নিশ্চয় কিছু করেছো, সেটা পুষ্প আপু করে না। আর তাই ধূসার ভাই ওনার সাথে এসব করে না। তুমি ভালো হলে ভাইয়া এমন খবরদারি করতেন না, আমি নিশ্চিত। প্রিয় মনোযোগ দিয়ে শুনল, নিজেও ভাবুক হয়ে বলল, আমার তো একই কথা, উনি এমন করে আমায় বিভ্রান্ত করছেন, আর আজকাল যা করে বেড়াচ্ছেন তাতে কি? প্রিয় আনমনে বলছিল, হুঁশ ফিরতেই থেমে গেল। রাদীপ বলল, তাতে তোর কি? কিছু না। পরমুহূর্তে এই মুচকি এসে বলল, আমার যে ধূসর ভাইয়ার এই খবরদারি, এই বকাচকাগুলোই আমার ভীষণ ভালো লাগে, আদুরে লাগে। সে কি তুই বুঝবি রাদীপ, বুঝবি না? রাদীপ বিস্মিত হয়ে বলল, বকা খেতে কারো ভালো লাগে? আমার লাগে। কেন? বড় হলে বুঝবি। আর 7 বছর পরেই হবে তোমার মত, তখন বুঝব। হ্যাঁ, রাদীপ মেনে নিল। আচ্ছা। প্রিয় হঠাৎ উঠতে গেল। রাদীপ ধরফর করে হাত চেপে ধরে বলল, কোথায় যাবি? ওয়াশরুমে। রাদীপ ক্ষণ ক্ষণ মাথা নেড়ে বলল, না না কোথাও যাওয়া যাবে না, বসো বসো। ওয়াশরুমেও যাব না? না, বড় ভাইয়া কি বলে গেছে শুনোনি? তোমার ওঠা নিষেধ। প্রিয় আশ্চর্য বনে বলল, আরে আমি তো আসবো আবার। কোনো আশা আসি নেই, বোঝো, বুঝছো? রাদীপ আমার ওয়াশরুম পেয়েছে তো। রাদীপ সিরিয়াস ভঙ্গিতে বলল, এখানে করে দাও, কিন্তু নো উঠাউঠি, বড় ভাইয়ের হুকুম অমান্য করাই যাবে না। নেভার। পিও বিহ্বল হয়ে চেয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ধপ করে চেয়ারে বসে বলল, তুই বড় হলে খুব বাজে ডিটেকটিভ হবি। তুমি নিজেকে নিয়ে ভাবো, আর একটু বড় হইলেই তো চাচু বিয়ে দিয়ে দেবেন তোমাকে। পিও চোখ ঘুরিয়ে তাকালো, তোকে বলেছে? বলবে কেন, এটাই তো হবে। এই যে বর্ষা আপুর হচ্ছে, তারপর অন্যের বাড়ি গিয়ে হাড়ি পাতিল মাজবে, কাপড় কাচবে, ঘর মুছতে মুছতে সর্দি বাঁধবে, হাড় টিস্যু দিয়ে ফ্যাস ফ্যাস করে মুছবে। বিরক্ত হয়ে বলল, এই বয়সে এত কথা কে শেখায় তোকে? কেউ না, আমি ছোট থেকেই এমন। দূর, এর থেকে বাড়িতে বসে থাকলেই ভালো হতো, কেন এলাম বাইরে? রাদীপ বলল, এসে যখন গেলে বসেই থাকো, বড় ভাইয়া এলে চলে যেও। পিউ মৃদু ধমক দিল, চুপ কর ধূসর ভাইয়ের চামচা। রাদীপ প্রতিবাদ করে উঠল, আমি ভাইয়ার চামচা নই, আমি ওনার লেফট হ্যান্ড, আর পুষ্প আপু রাইট হ্যান্ড। পিউ কৌতূহলী হয়ে বলল, মানে? ওই তো ভাইয়া এসে গেছে। রাদীপকে অনুসরণ করে পিউ সামনে তাকালো, ধূসরের সাথে ইকবালকে দেখে ছটকা খেল, চোখ কষলেই আবার তাকালো, না ইকবাল ভাইয়াই তো, উনি এখানে কি করে এলেন? ততক্ষণে দুজনের সামনে এসে দাঁড়িয়েছে। ইকবাল ডগমগ হয়ে বলল, এই পিউ পিউ কি অবস্থা আপু?
পিউ নিশ্চিত হতে বলল, ইকবাল ভাইয়া। ইকবাল তটস্থ হয়ে বলল, এমা তুমি আমায় চিনতে পারছো না, এই যে আমি ইকবাল, তোমার প্রিয় ধূসর ভাইয়ের একমাত্র কলিজার টুকরা বন্ধুটি। প্রিয় বস থেকে দাঁড়িয়ে গেল, রাজীব ধূসরকে শোধালো, আমি এখন যাব ভাইয়া। যা। সে ছটফটে পায়ে প্রস্থান নেয়। প্রিয় হতবাক হয়ে বলল, আপনি এখানে কি করে এলেন? ইকবাল ধূসরের কাঁধ পেঁচিয়ে ধরে বলল, জানের জিগার বন্ধুটাকে মিস করছিলাম খুব, রাতে ঘুম আসতো না, কাজে মন বসতো না, খেতে চিপোতে গিলতে শুতে শুতে সবেতে এত সমস্যা হতে থাকলো, তাই আর টিকতে পারলাম না, চলে এলাম। ধূসর বিরক্ত হয়ে বলল, চুপ করবি তুই, সব তো সব বানানো কথা। একবার দুঃখী কণ্ঠে বলল, ভালোবাসার দাম কোনোদিনও দিল না ধূসর, তাই না পিউ? পিউ কিছুই বলল না, তার শৈলপ্রান্ত এক জায়গায় গোটানো, গতকাল রাতের কথা ঘুরছে মাথায়, এরকম হুবহু আওয়াজই তো শুনেছিল ফোনে, তবে আপু আড়াল করলো কেন? ইকবাল ভাইয়া ফোন করলেও বা সেটা লুকানোর কি ছিল? আমরা তো আটজন, তাহলে এই টাকা কত করে ভাগে পড়বে? সত্যি বিরাট কৌতূহল নিয়ে আওড়ালো, জোরাজুরি আর শত তর্কের পর এইটুকু আদায় করেছে পরপক্ষ থেকে, কষ্ট তারা করলেও ভাগিদার তো কম নেই। পুষ্প শান্তা কেউই তার কথায় কান দিল না, দুজনে গভীর মনোযোগে কচকচে নোট গুনছে। পুষ্প গুনে গুনে শেষ করে বলল, 13,000। শান্তা ভ্রু তুলে বলল, 2,000 কম দিল, তাই তো দেখছি, কত বড় ধরিবাজ, ঠকালো আমাদের, দেখাচ্ছি মজা। সে তেড়ে যেতে নিলেই পুষ্প থামিয়ে দিল, টেনে ধরে বলল, যাস না, এখন বললেও বিশ্বাস করবে না, ভাববে 2,000 সরিয়ে রেখে এসেছি। তাহলে কি করব এখন? এটা তো চিটিং, চিটিংবাজ পরিবারের বোনকে পাঠাবো। তবে কি করবি, মনে হয় ভাইয়ার ভাইয়াটার কাজ এসব, টাকা তো তিনিই দিলেন, ওটাকে একটা শায়েস্তার ব্যবস্থা করতেই হবে। শান্তা দুপাশে মাথা দোলালো, রাগ নিয়ে বলল, বিয়ে ভেঙে দি। বিয়ে ভাঙবি? আচ্ছা যা, পারলে মামাকে বল গিয়ে। শান্তা চুপ শেখালো, শুক্তি ঠোঁট টিপে হেসে বলল, আপুর সেই সাহস আছে নাকি? শান্তা চোখ রাঙালো ওকে, তারপর পুষ্প দিকে যেয়ে বলে, এখন কি করবো তাহলে? পুষ্প ভাবক ভঙ্গিতে গালে হাত দেয়, কিছুক্ষণ মন দিয়ে চিন্তা করে বলল, টাকা রেখে আসি, দাঁড়া, বেটা দুলা ভাইয়ের জুতো চুরি আর হাত ধোয়ানোর অশিলায় ছোট বাজেট রাখবো ভেবেছিলাম, কিন্তু না, ওনার ভাইয়েরা যখন ঠকিয়ে দিল তখন একটা বড় অ্যামাউন্ট দাবি করতেই হচ্ছে। সত্যি বলল, যদি না দেয়? দেবে না কেন, ভরা বিয়ে বাড়িতে সম্মান বাঁচাতে হলেও দেবে, আর এবার ওখানে বসেই গুনবো। পুষ্প বলল, কারেক্ট, বুদ্ধি আছে তোর। আচ্ছা তোর দুটো গিয়ে বরের আসনের ওখানে দাঁড়া, ফাঁক ফোকর খোঁজ কিভাবে জুতো আনা যায়, আমি টাকা রেখে এসে পিউকেও ডাকি, ও এসব চুরি টুরি ভালোই পারবে। সত্যি বুঝতে অক্ষম, সে বোকা গলায় বলল, প্রিয় আপু চুরি ভালো পারবে কেন, ও কি চোর ছিল আগে? পুষ্প বিরক্ত চোখে ফিরে তাকালো, মৃদু ধমকে বলল, বলত যা ডেকে নিয়ে আয়, কই গেছে ওটা, গেট ধরার সময়ও তো দেখিনি। বলা মাত্রই শক্তি গাউন উঁচুতে ধরে ছুটল, প্রিয় মন খারাপ করে দাঁড়িয়ে তাকে চেয়ার থেকে তুলে দিয়ে ধূসর বসেছে, পাশে তার জায়গা দিয়েছে ইকবালকে, আর ওকে কঠিন কণ্ঠে হুকুম করেছে, এখানে দাঁড়িয়ে থাক। প্রিয় একটু পরপর দীর্ঘশ্বাস ফেলছে, বিয়ে খেতে এলো কত লাফালাফি করার স্বপ্ন নিয়ে, মানুষটা আসবে না বলেই বহু কাঠখড় পুড়িয়ে একটা বুদ্ধি বের করেছিল, সফলও হয়েছে, অথচ গ্যালাকলে সেই পড়লো শেষমেশ, যে মানুষটাকে আনার এত তোড়জোড় সেই এখন ওকে এক পাও নড়তে দিচ্ছে না, একেই বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা, ব্রিটিশের হাতে নবাবের শাস্তি, এর থেকে একা একা এসে ঘুরে গেলেই ভালো হতো না? পরমুহূর্তে পিউ দুদিকে মাথা নেড়ে ভাবল, না না ধূসর ভাই যাই করুক, ওর সাথেই তো করেছেন, সে যে চোখের সামনে থাকছেন এই ঢের, তাকে তো এভাবে বাসায় পাওয়াই যায় না, ওনাকে দিন রাত চোখের সামনে রাখতে একটা কেন, 10টা বিয়েতে নড়তে না পারলেও আক্ষেপ নেই, বরং এই এতদিন তাকে
চারা কিভাবে থাকতো আর এই সুবাদে একটু কাছাকাছি হওয়া তো হয়েছে, সাথে নিশ্চিত হতে পারলো মানুষটার অভিপ্রায় নিয়ে ধূসর ভাইয়ের ঠোঁটের স্পর্শ। প্রিয় ভাবতে ভাবতে তলিয়ে গেল মানসপটে আর মস্তিষ্কে কালকের কথা ভেসে উঠল। পিঠে ধূসরের চুমু দেওয়ার মুহূর্তটা ভেবে ছোট্ট মন ঝাঁকুনি দেয়, কাঁপুনি উঠে বক্ষে, কেউ ঠোঁট ভরে চিলতে চিলতে হাসে। ধ্যান ছুটল ধূসরের গম্ভীর স্বরে, সে যাচ্ছিল বাড়ির দিকে, সই সালামত স্থানে টাকাগুলো রেখে আসবি বলে। ডানে বামে তাকায়নি অবধি ধূসরের ডাক শুনে দাঁড়িয়ে গেল, ত্রস্ত পাশ ফিরে তাকালো। স্বাভাবিক সহজ ভঙ্গি ধূসরের মুখ ছাপিয়ে পাশাপাশি চেয়ারটায় ইকবালকে দেখল বেখেয়ালে। চোখ সরিয়ে আনতে না আনতে এই মস্তিষ্ক সজাগ হলো। ক্ষিপ্র বেগে ইকবালের মুখটায় ছুড়ল অক্ষিযুগল। ইকবাল মিটিমিটি হাসছে, চোখে মুখে দুষ্টুমি। এই সময় অপ্রত্যাশিত মানুষটিকে দেখে মাথা ভো ভো করে ঘুরে উঠল। নিস্তব্ধ হয়ে পড়ল পুষ্প, চোখ দুটো বড় বড় করে ফেল। বিস্ময়ের ভারে হাত থেকে টাকা খসে মাটিতে পড়তেই ইকবাল আওড়াল, যা পড়ে গেল। পুষ্প কম্পিত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ ভাইয়া। এদিকে আয়। আগের থেকেও ভারী কণ্ঠ, চোরের মনে পুলিশ পুলিশ অবস্থা। পুষ্পের বুক থরাস থরাস করে লাফাচ্ছে। সে এক পা আগালেই ধূসর বলল, টাকা তোল আগে। পুষ্প ভয়ে ভয়ে টাকা তুলল। বড্ড কষ্টে কাপা পায়ে এগিয়ে এসে ধূসর আর ইকবালের সামনে দাঁড়াল। আলগোছে একবার দেখলেও পিউ কেউ, ছোট মেয়েটার মুখমণ্ডল জুড়ে জিজ্ঞাসা, ঘটনার আদ্যপান্ত মাথার উপর দিয়ে যাচ্ছে যে। ধূসরের তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে পুষ্প চোখ নামিয়ে রাখলো নিচে। ইকবালের উপর রাগে মাথাটা টকবক করছে, এইভাবে না বলে একয়ে উড়ে এলো কেন, কোন সাহসে? এখন ধূসর ভাই বুঝে ফেললে সর্বনাশ, মেরেই ফেলবে। পুষ্প মনে মনে দোয়াইনোস আওড়ালো কয়েকবার। এর মধ্যেই ধূসর প্রশ্ন শুনল, কি খবর তোর, সব কিছু ঠিকঠাক? পুষ্প বিদ্যুৎ বেগে মাথা তোলে, হতভম্ব হয়ে এসছে রয়, হঠাৎ এই প্রশ্ন কেন, তাও এখন? এরকম তো কুশমিন কালেও করেননি। ঠিক শুনল সে, সংশয় নিয়ে বলল, হ্যাঁ। ইকবাল আগ বাড়িয়ে বলল, পুষ্প মানে তোমার দিনকাল কেমন যাচ্ছে? পুষ্প তাকালো না, তবে কটমট করে বলল, ভালো। ধূসর তাকে আরো এক দফা অবাক করে বলল, যা। পুষ্প বিস্মিত, ধূসরের অদ্ভুত হাবভাব বিভ্রান্ত করছে মস্তক। অনিশ্চিত কণ্ঠে শুধালো, যাবো? মেয়েটার বিশ্বাস হলো না তাও। এইভাবে ধূসর ভাই ডাকলেন আওয়াজ শুনেই তো প্রাণ ওষ্ঠাগত হয়েছিল, অথচ এমনি এমনি সন্ধ্যা অথচ নম্র কণ্ঠে বলল, এটা বলতে দেখেছেন? ধূসর চোখ সরু করল, অন্য কিছু ভেবেছিলি? পুষ্প ঘন ঘন দুপাশে মাথা নেড়ে বলল, না না। মনে মনে বলল, সে আর বলতে, রুহুটাই উড়ে গিয়েছিল। যা তবে। আরেকবার ঘাড়ি দিয়ে হাঁটা ধুলো সে, এপাশ ফিরে ইকবালের প্রতি রাগে কিরমির করল, একবার এই লোকে হাতের নাগালে পাক, এখানে আসার মজা বুঝিয়ে দেবে। এরই মধ্যে শক্তি হন্তদন্ত হয়ে হাজির হয়, পুরো প্যান্ডেল উঠানে তিন মাথা খুঁজে সে হয়রান যখন, তখনই পিউকেই দেখতে পেল এখানে। এতটুকু পথেই হাঁপিয়ে গিয়েছে সে, জোরে দুবার শ্বাস টেনে বলল, এই পিউ, তোমাকে আমি কত জায়গায় খুঁজছি, খুঁজে মরছি জানো? পিউ বলল, না জানি না। উফ, মজা বাদ দাও, চলো তোমার কাজ আছে। শক্তি ব্যস্ত ভঙ্গিতে পিউয়ের এক হাত ধরে টেনে হাঁটা ধরতেই ধূসর বলল, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? শীতল কণ্ঠে মেয়েটে দাঁড়িয়ে যায়, ভীতলোচনে তাকায়। ধূসরকে বাসা থেকে উঠতে দেখে আতঙ্ক এক ধাপ বাড়ল। যবে থেকে শুনেছি লোকটা এলাকার মারামারি করেছে, দেখলেই ভয় লাগে। ধূসর ভ্রু চলে তার চুপ থাকায়। শক্তি নড়ে চড়ে উঠে মিহি কণ্ঠে বলল, দুলাভাই জুতো চুরি করতে হবে। ওকে নিচ্ছ কেন, ও কি চোর? তারপর পিউর দিকে চেয়ে বলল, তুই চোর? পিউ দুপাশে ঘন মাথা দোলায়, তাহলে যাচ্ছিস কেন? কণ্ঠের সাথে চাউনি দেখে শক্তির সাথে পিউ ভয় পায়, সে ঠোঁট চেটে উত্তর খুঁজল। এদিকে শক্তি হাতটা খামচে ধরেছে তার, ভয়টা উগলে দিচ্ছে নখে। পিউ মিনমিন করে বলল, বর্ষা আপুকে কথা দিয়েছিলাম ওনার বরের জুতো আমিই চুরি করব, এখন না গেলেও আদা ভঙ্গ হয়ে যাবে না?
ডাহা মিথ্যে কথায় ধূসর চিবুক শক্ত করতেই পিউ অসহায় কণ্ঠে বলল, একটু যাই, এরকম করছেন কেন? ওখানে বাবা, চাচু, মামারা সবাই আছেন, কিচ্ছু হবে না। একবার পাশ থেকে বলল, যাক রে ধূসর, বাচ্চা মেয়ে, কতক্ষণই বা বসে থাকতে পারে। ধূসর রাগ গিলে নাই, থম ধরে চেয়ে থাকে পিউয়ের মুখের দিকে। মেয়েটা ভুলেও মাথা তুলো না, এই তুখর চাউনি তার ভেতরটা গুলিয়ে দেয়। ধূসর আচমকা তার বাম হাতের কনুই চেপে ধরল, হক চকালো পিউ। ধূসর কড়া কণ্ঠে বলল, একটা কথা শুনে রাখ পিউ, কালকের মতো কোনো অকারেন্স যদি ঘটেছে, কে ঘটালো, কেন ঘটালো, আমি কিন্তু সেসব দেখব না, তবে কনফার্ম খুন করে ফেলবো তোকে। সত্য হুমকিতে পিউয়ের মেরুদণ্ড সোজা হয়ে এলো, হাড় ছাপিয়ে চলল অনুষ্ঠ স্রোত। সে দুই ঠোঁট ফাঁকা করে চেয়ে থাকে, শক্তির মাথা চক্কর কাটল, ঘোলা হয়ে এলো চক্ষু। এরকম ডায়লগ সে সিনেমায় বহুত শুনেছে, তাও খারাপ খারাপ লোকদের মুখে। এই প্রথমবার বাস্তবে শুনল, হাঁটু দুটো টলে উঠল তার। ধূসরের মতো ভয়ানক লোকের সামনে দাঁড়িয়ে থাকার সাহস হলো না। পিউয়ের হাত ছেড়ে রুদ্ধশ্বাস নিয়ে বলল, আমি যাচ্ছি, তুমি এসো। পিউ ঠোক গেল, আস্তে আস্তে পা বাড়ল, তার বিশ্বাস আজ কিচ্ছু হবে না। কাল তো নাচতে গিয়ে অমন হয়েছে, আজ জুতো দুটো চুরি করেই এক জায়গায় যে বসবি টেনেও তুলতে পারবে না কেউ। জীবন এখনও বহুদূর বাকি, ধূসর ভাইয়ের বাচ্চার মা হওয়ার বদলে ওনার হাতে খুন হওয়ার শখ নেই তার। নিজের প্রতি অঢেল অসামান্য বিশ্বাস নিয়ে পিউ এগিয়ে যায়। ধূসর কপাল কুচকে রেখে চেয়ারে বসল, একবার মন দিয়ে তার মুখশ্রী দেখল। সে তখনও পিউর প্রস্থান দেখছে, একবার হাসল, পরপর দীর্ঘশ্বাস ফেলে গান ধরল, প্রেমে আগুন যার হৃদয়ে ভরা, অন্যে কি বুঝবে তাহা সেজন ছাড়া, সে জানে তার কেমন করে কি জ্বালা পড়ে বুকে, প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে, ভালো মন্দে ধার ধারে না যে বলার বলুক লোকে, প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে। ঘাড় বেঁকিয়ে তাকালো, একবার গান থামালো তৎক্ষণাৎ, পরপর হেসে ফেলল। ধূসর বলল, মজা নিচ্ছিস? একবার জিভ কেটে দুদিকে মাথা নেড়ে জানালো, না না পাগল। ধূসর ছোট্ট শ্বাস ফেলল, নেই সমস্যা নেই, আমার মতো অবস্থা হলে বুঝতি। একবারে দুষ্টুমি মিলিয়ে গেল, কাঁধে হাত রেখে গুরুতর কণ্ঠে বলল, আর কতদিন অনুভূতি চেপে রাখবি? ধূসরের বিদিষ্ট মুখভঙ্গি যতত্র বদলে যায়, চোখ সরিয়ে সামনে তাকায়, ঠিক আগের স্থানে চেয়ে থেকেই বলল, সময় হোক, দেখিস হিতে বিপরীত না হয়। হবে না, নিজের উপর এত কনফিডেন্স। ধূসর মৃদু হেসে জানালো, নিঃসন্দেহে। তারপর উঠতে উঠতে বলল, চল খাবার ওদিকটায় যাই। হ্যাঁ হ্যাঁ, এখন তো ওখানে যাবেই, কথা কম আয়। একবার হাঁটতে হাঁটতে বলল, বলছিলাম কি ধূসর শোন না। কি? একবার চিন্তিত কণ্ঠেই বলল, তোর চাচা তো আমাকে দেখলে কপাল কুচকে ফেলে, সহ্য করতে পারে না, এখন এখানে দেখলে কিছু বললে? ধূসর বলল, আমার ভরসায় এসেছিস? হ্যাঁ তো আর কার, তাহলে চুপ থাক। একবার ঠোঁটে আঙুল ধরে বলল, ওকে। হাই দুলাভাইগণ, টেনে টেনে ডাকলো পিউ। বরের জন্য পাতা আসন জুড়ে বরসহ মোট পাঁচজন বসে, নিজেদের আলোচনায় ব্যস্ত ছিল তারা। ডাক শুনে একযোগে তাকালো। বরের ভাই সাব্বির বলল, দুলাভাইগণ, আমরা এখনও বিয়ে করিনি, তাই আপনার মতো শাড়ি থাকারও চান্সও নেই। আপাতত এখানে আপনার দুলাভাই একজন মিস, এই যে আমার ভাই। পিউ ভ্রুচিয়ে বলল, ও তাই, সো সরি, আসলে আপনারা সবাই এত সেজে গুজে এসেছেন, বুঝতেই পারিনি কোনটা বর কোনটা সং। সাব্বি নিজেদের একবার একবার দেখে বলল, আমরা তো সাজিনি, আপনি বোধহয় চোখে মেকআপ নিয়েছেন বেশি, ওজন হয়ে গেছে তাই না? ভারে চোখ মেলে তাকাতেই পারছেন না, বলেই এরকম মনে হচ্ছে। সৈকত বিয়ের বর বলে ঠোঁট টিপে হাসত, তবে বাকি তিনজন হেসে উঠল হুহা করে। পিউয়ের মধ্যে একটুও ভাবান্তর হলো না, সে উল্টে কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনার চোখের সমস্যা আছে, সানগ্লাসটা খুলে তারপর দেখুন, মেকআপ না চিনলে এরকম তো বলবেনই, আমি কি মেকআপ করেছি? দুলাভাই আপনি বলুন, করেছি? সৈকত দুদিকে মাথা নাড়ল, তার বাম পাশে বসা মইনুন জিজ্ঞেস করল,
তা আপনি মেয়ে কিরকম বোন হন? পরিচয় কি দিতেই হবে? দিলে ভালো হয়। আপনিও কি আমার পরিচয় জানতে চান ভাইয়া? সৈকত ইতিপূর্বে পিউকে দেখেনি, দেখেছি পুষ্পকে। পুষ্পর সাথে পিউর আদল মিলিয়ে বলল, আপনি বোধহয় পুষ্পর কেউ হন তাই না? কার কি হই, ওসব ছাড়ুন, আপনারা আমাকে দেখুন। তারপর দুহাতে ভর দিয়ে সামনের দিকে একটু ঝুঁকে বলল, আচ্ছা বলুন তো আমি দেখতে কেমন? ভ্যাবাচিকা খেলো সবাই। প্রবল বিষয়ে একে অন্যের মুখ চাচাই করল। গ্রামে এরকম প্রশ্ন কোনো মেয়ের মুখে? মেয়েগুলো তো উল্টে লজ্জায় ধারে কাছেই ঘাসে না। চাপি সৈকতের কানের কাছে মুখ এনে বলল, মেয়েটা মনে হয় শহরের। ভাইয়ের কানে কি বলছেন, সামনাসামনি প্রশংসা করতে বুঝি লজ্জা লাগছে? সাবি ত্রস্ত তটস্থ হয়ে বসে বলল, না মানে? মৈনন বলল, সরাসরি জিজ্ঞাসা করেছেন, একটু তো লাগছে। তাহলে এক কাজ করুন, ভাইয়ার রুমালটা নিয়ে আপনার নাক চেপে বসে থাকুন। জড়তাহীন কথাবার্তায় ছেলেটা খানিকটা থতমত খেল। সাবি এগিয়ে এসে বলল, আচ্ছা লজ্জা সরম বিসর্জন দিলাম, দেখি ব্যান সাহেবা কেমন। ওকে এগোতে দেখে পিউ সোজা হয়ে দাঁড়ালো, মুখ পেকিয়ে বলল, আপনার তো চরিত্রে দারুণ সমস্যা, মেয়ে দেখলেই এগিয়ে আসেন। সাবির অবাক হয়ে বলল, আপনি না বললেন? আমি বললেই আপনি আসবেন? না বাবা, বরের ভাই যদি এরকম হয় বরের চরিত্র ভালো তো? সন্ধ্যার কণ্ঠে সৈকত উদ্বেগ নিয়ে বলল, এই না না, আমার চরিত্র ভালো। সাবির নির্বোধ বনে গেল। মানে কি, আমি কি দুশ্চরিত্র? তাই তো মনে হচ্ছে, এখানে থাকা নিরাপদ না, যাই বাবা। সাবি নির্বোধ মনে বলল, তারপর ছুটে গেল পিউ। মইনুল হতবাক চেয়ে বলল, কতটুকু মেয়ে আর কি কথাবার্তা, চাই যে নিজের সাথে মিল নেই। মইনুলের পাশে বসা কবির একটু নিরামিষ ধরনের, এতক্ষণ ছিল চুপচাপ, সে বলল, ওসব বাদ দে, আপাতত সতর্ক থাক ভাইয়ার জুতো নিয়ে। সাব্বির কোনায় বসেছিস, দায়িত্ব কিন্তু তোর। সাবি নিশ্চিত কণ্ঠে বলল, আরে হ্যাঁ হ্যাঁ, জুতো ঠিকঠাকই আছে, ভেতরে দিকে ঢোকানো একদম। থাকলে তো ভালোই, গেটে এমনিতে টাকা কম দিয়ে বোকা বানিয়েছিস, এখন জুতো নিলে কত চাইবে ভাবতে পারছিস? আরে নেবে কিভাবে, আমি আছি না আর কেউ তো এলো না নিতে। বলতে বলতে একটু সংশয় জাগলো মনে, কি মনে করে চটপট খাটে ঝোলানো কাপড়টা তুলো, বসে থেকেই নিচে উঁকি দিল, জুতো দেখা যাচ্ছে না। সাবি তৎপর নেমে দাঁড়ালো, নিচু হয়ে ভালো করে চেয়ে দেখল জুতো নেই, আর্তনাদ করে বলল, ভাই জুতো তো নেই। সবাই উত্তেজিত হয়ে বলল, কি কে নিল? সাবি সোজা হয়ে দাঁড়ালো, মাথা হাত দিয়ে এলোমেলো দৃষ্টি ফেলল কিছুক্ষণ, পরপর সচেতন কণ্ঠে বলল, এই মেয়েটা না তো? মইনুন বলল, ও হবে কিভাবে, খালি হাতে গেল তো? কবির বলল, নিশ্চয়ই আমাদের বোকা বানিয়েছে, নাহলে হঠাৎ একটা মেয়ে এসে নিজের চেহারা দেখে বলবে, বলবে কেন, আমাকে দেখতে কেমন? সাব্বির সৈকতের দিকে চেয়ে বলল, আমাদের কথার তালে রেখে জুতো নিয়ে গেল, কি বুদ্ধি মেয়ের। আসসালামু আলাইকুম। রশিদ ধূসরের দিকে চেয়েছে উত্তর করলেন সালামের, শুধালেন, এ কে ধূসর? আমার বন্ধু আঙ্কেল, একটা কাজে এসেছিল গ্রামে, তাই আপনাদের সাথে আলাপ করাতে নিয়ে আসলাম। মুহূর্তের মধ্যে রাশিদ গম গমে হাসলেন, ও তোমার বন্ধু? বা বা, খুবই ভালো করেছো। তা বাবা কি নাম তোমার? ইকবাল বিনম্র জবাব দিল, ইকবাল হাসান। বেশ বেশ, এই গ্রামে কি কাজে এলে? ধূসর বলল, ও জেলা ছাত্রলীগের সভাপতি আঙ্কেল, মাঝে মধ্যে বিভিন্ন গ্রামে যায় লীগের পক্ষ থেকে, ওখানকার মানুষের সুবিধা অসুবিধা দেখে, সেরকম কাজেই এসেছিল। ও তাই নাকি, বা ভালোই তো,